আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাজীব, অ্যাক্সিস মেডিকেল স্কুল থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা একটা শর্ট কেস নিয়ে আসলে আমরা আলোচনা করব। আমি ডক্টর রাজীবুল হক তালুকদার। ওকে, আজকে আমি ডাক্তার রাজিবুল হক তালুকদার। আমি আসলে রেজিস্ট্রার হিসেবে বারডেম জেনারেল হসপিটাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজে আছি। আসলে আমরা এই করোনার মধ্যে আসলে এই যে আমরা আসলে এই যে অবস্থাটা এখন, আসলে আমাদের আসলে আমরা সবাই ঘরে আছি। আমরা আসলে অ্যাজ এ হোল আসলে স্টুডেন্টরা আসলে ওভাবে যে আসলে ক্লাস নেওয়া বা ওইটা হচ্ছে না, তারপরেও আমরা আসলে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে যে অ্যাক্সিস মেডিকেল স্কুলের মাধ্যমে আসলে আমরা বিভিন্ন ভাবে আসলে আমরা ক্লাস নেওয়ার ব্যবস্থা আসলে আমরা করছি। দেখা যাক আসলে অ্যাজ এ হোল আসলে ক্লিনিক্যাল যে আসলে সার্জিক্যাল যে জিনিসটা আসলে এই অনলাইনে আসলে নেওয়াটা খুবই ডিফিকাল্ট, তারপরও আসলে আমরা চেষ্টা করব যাতে আসলে একটু ক্লাসগুলো আসলে নেওয়া যায়। সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে সবাইকে শুনতে পারছেন আশা করি, মোটামুটি সবাই এসেছেন। আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করব। আমি আবার আমার পরিচয়টা দিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ রাজিবুল হক তালুকদার। আমি রেজিস্ট্রার হিসেবে বারডেম জেনারেল হসপিটাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজে আছি। আসলে আমরা সার্জারিতে একটা ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আসলে আমরা একটু আলোচনা করব, যেটা একটা শর্ট কেস, এক্সামিনেশন অফ সোয়েলিং। আসলে অ্যাজ এ হোল এই করোনার মধ্যে আসলে আমরা চাচ্ছি যে আসলে আমরা যাতে মেডিকেল স্টুডেন্টরা যাতে ডিটাচ যাতে না হয়ে যায়, আসলে আমরা যে ক্লাসগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, কিন্তু আসলে অ্যাজ এ হোল যে একটা নর্মাল লেকচার ক্লাস আসলে যেভাবে হয়, ক্লিনিক্যাল ক্লাসগুলা স্পেশালি সার্জারিতে আসলে আমরা যদি হাতে কলমে আসলে না দেখাই আসলে সেটা হয় না। তারপরও আমি চেষ্টা করব আপনাদেরকে আমি যতটুকু পারি, ঠিক আছে, যে এটা যে আমরা সোয়েলিং সম্বন্ধে যতটুকু আমরা চেষ্টা করব যাতে আমরা এটার সাথে একটু অ্যাকাস্টম হওয়ার। স্টুডেন্টরা এই সকালে আসলে অনেক সকালে আমরা ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি, আস্তে আস্তে সবাই আসলে আমরা খুশি হব। প্রথমে আসলে আমরা একটা শর্ট কেস যেটা আমরা বলছি একটা সোয়েলিং, আসলে নতুন কারিকুলামে যখন শর্ট কেস আসলে শুরু হয় সেটা কিন্তু দেখা গেছে যে আগে কিন্তু শর্ট কেস হিসেবে তাদেরকে স্টুডেন্টদেরকে দুইটা কেস থাকতো, কিন্তু বর্তমানে যে শর্ট কেস গুলা সেটাতে কিন্তু এখন তিনটা কেস তোমাদের দেখতে হবে। তাহলে কিন্তু আগে যে পোর্শনটা ছিল যে তোমাকে দুইটা কেস দেখলে হয়ে যেত একটা শর্ট কেস, কিন্তু নতুন কারিকুলামে কিন্তু এখন শর্ট কেস কিন্তু তোমাদের তিনটা দেখতে হবে। তাহলে সেই তুলনায় তোমাদের কিন্তু পেশেন্ট বা অ্যাজ এ হোল কেস কিন্তু তোমাদের বেশি দেখতে হবে। তাহলে আসলে এই যে শর্ট কেস সোয়েলিং, এটা তাহলে এমন কিছু জিনিস, দেখো আমাদের মেডিকেলে দেখা যাচ্ছে যে এই যে ফিফথ ইয়ার ফাইনালে পোর্শন কিন্তু সবই আউট, যেমন একটা সোয়েলিং থাকবেই ফিক্স, একটা হার্নিয়া থাকবেই, তারপরে আমাদের কি আছে একটা থাইরয়েড এক্সামিনেশন সেটা থাকবেই, তাহলে এবং একটা আলসার একটা থাকবে। তাহলে এই যে চার থেকে পাঁচটা কেসের মধ্যে আমাদের কিন্তু তিনটা কেস দেখতে হবে। তাহলে আমরা আসলে শুরু করি যে আমরা আসলে সোয়েলিং সম্বন্ধে আসলে এনি শর্ট কেস আমি বলি যে রুল অফ থ্রি। তাহলে শর্ট কেস যখন আমরা শুরু করব, তাহলে আমার মনে হয় এই সূত্রটা একটু মনে রাখলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা দেখি প্রথম যে কম্পোনেন্টটা আমরা বলছি প্রিপারেটরি স্টেজ, তারপরে কম্পোনেন্টটা এক্সামিনেশন, তারপরে কম্পোনেন্টটা হলো এন্ডিং। তাহলে এভাবে করে কিন্তু যে কোনো শর্ট কেস কিন্তু আমাদের শুরু করতে হবে, এই কয়টা কথা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে আসি আমরা, তাহলে প্রথমে আমরা বললাম প্রিপারেটরি স্টেজ। তাহলে প্রিপারেটরি স্টেজ বা এটা আরেকটা টার্ম বলা হয় বেডসাইড ম্যানার, প্রিপারেটরি স্টেজ অথবা বেডসাইড ম্যানার, এক্সামিনেশন এন্ড এন্ডিং, তাহলে এই তিনটা কথা যে কোনো শর্ট কেসের জন্য প্রযোজ্য। তাহলে আমাদের মাথা রাখতে হবে
ওয়েবসাইট ম্যানার গুলা বা প্রিপারেটরি স্টেজের কম্পোনেন্ট গুলা কি কি সেটা আমরা একটু দেখবো এখন। তাহলে আমরা ওয়েবসাইট ম্যানারে বা প্রিপারেটরি স্টেজে আমরা যেগুলো দেখব, প্রথম যে কম্পোনেন্টটা সেটা হলো একটা গ্রিটিংস। তাহলে অবশ্যই একটা পেশেন্টের কাছে যখন আমরা যাব তাকে একটা রেসপেক্ট করতে হবে, কারণ আসলে সে আমাকে সাহায্য করতেছে একটা এক্সামিনেশনের জন্য, তাহলে অবশ্যই তাকে একটা সালাম দিতে হবে বা আমরা একটা একটা গ্রিটিংস একটা দিলে এটা আসলে একটা পেশেন্টকে একটা রেসপেক্ট করা। তারপরে আমি কে আসলে সেটা তাকে একটু বোঝানো, তাহলে ইন্ট্রোডিউস ইওর সেলফ। তারপরে যে আমরা তাকে যে আসলে এক্সামিনেশন করব, অবশ্যই তাকে একটা কনসেন্ট নিতে হবে যে আসলে আমি তার কাছে যে একটা পরীক্ষা করব, অবশ্যই তার একটা কনসেন্ট আমাকে নিতে হবে। তারপরে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিমেল থাকতে হবে, এরপরে অনেক সময় আমাকে প্রপার এক্সপোজার করতে হয়, পজিশনিং লাগে, এগুলো কিন্তু আমাকে প্রিপারেটরি স্টেজ অথবা ওয়েবসাইট ম্যানারে এই কম্পোনেন্ট গুলো অবশ্যই আমাকে কমপ্লিট করতে হবে। এরপরে কিছু কিছু ক্ষেত্রে এগুলো আমাদের দেখা গেছে যে অনেক সময় প্রাইভেট পার্ট এক্সামিনেশন করতে হয়, তখন কিন্তু অবশ্যই আমাকে প্রাইভেসি মেনটেন করতে হবে। এটা কিন্তু সব ক্ষেত্রে না, স্পেশালি যখন আমরা হার্নিয়া এক্সামিনেশন করব, জেনিটো ইউনারি সিস্টেম যখন আমরা এক্সামিনেশন করব, তখন কিন্তু তোমাকে এই প্রাইভেসি মেনটেন করতে হবে। চারদিকে তোমাকে যে পর্দা আমরা এগুলো অনেক সময় অ্যারেঞ্জ করতে হয়। তারপরে শর্ট কেসের ক্ষেত্রে আমাকে অবশ্যই হিস্ট্রিটা হতে হবে শর্ট। আমি যদি আমাকে মাত্র টাইম দেওয়া হবে 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে কিন্তু আমাকে এক্সামিনেশন কমপ্লিট করতে হবে, তাহলে আমাকে কিন্তু হিস্ট্রি কিন্তু বেশি লং নেওয়া যাবে না। আমার আমার যে কেসটা, কেস রিলেটেড 2 থেকে 3টা কোশ্চেনই বেশি কিন্তু আমি করব না। তাহলে এভাবে করে আমাকে শর্ট হিস্ট্রিটা নিতে হবে। তাহলে আমাদের প্রিপারেটরি স্টেজ বা আমাদের ওয়েবসাইট মেনারে আমরা একটা গ্রিটিংস করব, ইন্ট্রোডিউস ইওর সেলফ, কনসেন্ট অ্যান্ড টেক পারমিশন ফ্রম দ্য পেশেন্ট। আমাদের ফিমেল অ্যাটেন্ডেন্ট অনেক সময় আমাদের লাগবে যদি পেশেন্ট ফিমেল হয়, পজিশনিং অ্যান্ড এক্সপোজার, প্রাইভেসি মেনটেন ইন স্পেশাল কেস অ্যান্ড শর্ট হিস্ট্রি। এখন আমাদের যে কেস, আমরা যদি কোনো এনি সোয়েলিং নিয়ে যখন আমরা কম্পোনেন্ট নিয়ে যখন আমরা আলোচনা করব, তাহলে আমাদের শর্ট হিস্ট্রিটা কি হবে, তাহলে প্রথম যে কম্পোনেন্টটা আমাদের ডিউরেশন অফ দ্য সোয়েলিং, যে কোশ্চেনটা আমরা আস করব। তারপরে আমরা যে জিনিসটা জিজ্ঞেস করব, এখানে কোনো ব্যথা আছে কিনা, ইফ দেয়ার এনি পেইন প্রেজেন্ট অর নট, দিস টাইপ অফ সোয়েলিং প্রেজেন্ট এনিহোয়ার ইন দ্য বডি, এই টাইপের ফুলা বা সোয়েলিং তার শরীরে আরো অন্য কোথাও আছে কিনা। তাহলে আমরা প্রথম যে জিজ্ঞাসা করব যে আপনার যে সমস্যাটা এটা কতদিন থেকে, এই যে ফুলাটাতে আপনার কোনো ব্যথা আছে কিনা, এই জাতীয় ফুলা আপনার শরীরে আরো অন্য কোনো কোথাও আছে কিনা, এই 3টা কোশ্চেনের আমরা করলেই এনাফ। অনেক ক্ষেত্রে যে তোমরা অনেক সময় একটু ভুল করো, যে জিনিসটা অনেক সময় দেখা যায় যে পেশেন্টের বললো যে এই যে আপনার ফুলাটা কতদিন থেকে, সে অ্যান্সার দিল এটা 6 থেকে 7 বছর। নেক্সট তোমরা অনেক সময় একটু ভুল করো, যেটা কোশ্চেনটা করো যে আচ্ছা এটা কি আস্তে আস্তে বড় হচ্ছে না এটা দ্রুত বড় হচ্ছে, এই কোশ্চেনটা আই থিঙ্ক দ্যাট এটা অ্যাভয়েড করলে ভালো হয়, কারণ সে বুঝাই যাচ্ছে যে এই সোয়েলিংটা 6 থেকে 7 বছর ধরে, তাহলে বুঝাই যাচ্ছে এটা যে স্লো গোয়িং টিউমার, তাহলে এটা বিনাইন টিউমার হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা যে কোশ্চেনটা করলাম যে এটা আস্তে আস্তে বড় হচ্ছে না এটা দ্রুত বড় হচ্ছে, এই কোশ্চেনটা কিন্তু না করলে ভালো হয়, কারণ আমার কিন্তু টাইম কিন্তু খুবই লিমিট, তাহলে আমরা এতগুলো কোশ্চেন করব না। তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা আপনার এই ফুলাটা কতদিন থেকে, এই ফুলাতে কোনো ব্যথা আছে কিনা, এবং এই জাতীয় ফুলা আপনার শরীরে আরো অন্য কোথাও আছে কিনা, তাহলে এই 3টা কোশ্চেন করলেই কিন্তু এনাফ। তাহলে এভাবে করে আমরা কোশ্চেন গুলো জিজ্ঞেস করব। তাহলে এই যে আমরা ইংলিশে যদিও লিখেছি, কিন্তু যখন আমরা, যেহেতু আমাদের দেশের পেশেন্ট গুলো আসলে অতটা লিটারেট না, তাহলে আমরা একটু এভাবে করে আমরা একটু বাংলায় সুন্দর করে একটু পেশেন্টের কাছে এই কোশ্চেন গুলো আমরা জিজ্ঞেস করব। এরপরে যে প্রথম যে কম্পোনেন্টটা আমাদের সোয়েলিং এর ক্ষেত্রে, প্রথম কম্পোনেন্টটা হলো আমাদের ইন্সপেকশন। তাহলে এই যে আমরা একটা যখন সোয়েলিং আমরা দেখতে পাবো, তাহলে প্রথম ইন্সপেকশনে যে কম্পোনেন্ট গুলো আমাকে দেখতে হবে সেটা হলো তার সাইড, আসলে এটা এক্সাক্ট লোকেশনটা কোথায় সেটা আমাকে দেখতে হবে, তার এক্সটেন্টটা কতটুক সেটা আমাকে দেখতে হবে, সাইজ অ্যান্ড শেপ অফ দ্য সোয়েলিং, সারফেস মার্জিন অ্যান্ড স্কিন ওভার দ্য সোয়েলিং অ্যান্ড
সামটাইমস আমরা সারাউন্ডিং স্কিন কন্ডিশনও তোমাকে অনেক সময় অ্যাসেস করতে হবে। তাহলে দেখি আমরা ইন্সপেকশনে আবার আমরা বলতেছি আমরা প্রথমে যে কম্পোনেন্টটাকে আমাকে দেখতে হবে সেটা হলো সাইট অফ দ্য সোয়েলিং, এক্সাক্ট অ্যানাটমিক্যাল লোকেশন অফ দ্য সোয়েলিং এবং এক্সটেন্ট অফ দ্য সোয়েলিং আমাকে কিন্তু প্রথমে বলতে হবে বা দেখতে হবে। তারপরে সাইজ, যেটা সাইজটা যদিও আসলে আমরা এখন তো টেপ দিয়ে আমরা দেখতেছি না, যদিও এটা ইন্সপেকশন তাহলে আমাকে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি একটা সাইজ মেজারমেন্ট আমার মাথায় থাকতে হবে এবং এটা অবশ্যই সেন্টিমিটার এবং এটা অবশ্যই তার লেন্থ এবং ব্রেথ দুইটা কিন্তু আমাকে মাথায় মনে রাখতে হবে। অর্থাৎ তাহলে শুধু শুধু লেন্থ বললে কিন্তু হবে না, তার যে ব্রেথ অর্থাৎ আমরা সাধারণত সেন্টিমিটারে, যেমন একটা এখানে একটা সোয়েলিং দেখা যাচ্ছে, এটা স্কালকে একটা সোয়েলিং দেখা যাচ্ছে, তাহলে এটা অ্যারাউন্ড এটা হতে পারে 6 থেকে 7 সেন্টিমিটার, তাহলে 6 × 7 সেন্টিমিটার, তাহলে তাহলে আমরা লেন্থও বললাম এর ব্রেথও বললাম, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমরা এভাবে বলবো। শেপটা যেটা দেখা যাচ্ছে এটা একটা গ্লোবুলার শেপ, সারফেসটা স্মুথ দেখা যাচ্ছে, মার্জিনটা রেগুলার অ্যান্ড স্কিন ওভার দ্য সোয়েলিং এটা অবশ্যই বোঝা যাচ্ছে এটা নর্মাল। এভাবে করে আমাকে কিন্তু ইন্সপেকশনটা বর্ণনা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে যেহেতু যে আমি বললাম আসলে আমাদের রানিং কমেন্ট্রি আমাদের আসলে করতে হয় না, তাহলে এই দিক থেকে আসলে আমাদের এক্সামিনেশনটা অনেক সহজ হয়ে যাবে। একবারে আমরা এক্সামিনেশন করে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যার বলে টেল ইওর ডায়াগনোসিস, ফাইন্ডিংস বললে তখন তোমাকে যে ইন্সপেকশন পালপেশনের ফাইন্ডিংস গুলা বলতে হবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমাদের বললাম যে এখন আমাদের 3টা শর্ট কেস দেখতে হবে, এই জন্য আসলে একবারে স্যার কিন্তু চলে যায় যে সাধারণত ক্ষেত্রে বলে যে টেল ইওর ডায়াগনোসিস, আসলে ওভাবে ফাইন্ডিংস এর কথা বলে না, কারণ কি আসলে মাত্র 2 থেকে 3 মিনিট তুমি স্যারের সাথে কোশ্চেন এবং অ্যান্সার করার সুযোগ পাবা এবং 3 মিনিট তুমি টাইম পাবা তোমার এক্সামিনেশন করার জন্য। তাহলে যে এভাবে করে আমরা ইন্সপেকশন করব যে এক্সাক্ট অ্যানাটমিক্যাল সাইট অফ দ্য সোয়েলিং, এক্সটেন্ট, সাইজ, শেপ, সারফেস, মার্জিন অ্যান্ড স্কিন ওভার দ্য সোয়েলিং, অ্যান্ড স্কিন ওভার দ্য সোয়েলিং এ কোনো চেঞ্জ আছে কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা, কোনো বাংটাম, অর্থাৎ আমাদের একটা কমন একটা ডায়াগনোসিস যেটা হলো সিবাসিয়াস সিস্ট, অনেক সময় একটা ব্ল্যাক স্পট দেখা যায় ওটাকে বলা হয় বাংটাম, সেটা আছে কিনা সেটা আমাকে লুক করতে হবে, এবং কোনো স্কিনে কালার চেঞ্জ, অনেক সময় দেখা যায় যে ইনফেকশন হলে তার রেডনেস দেখা যায়, সেই জিনিসটা কোনো চেঞ্জ আছে কিনা। অনেক সময় হিমানজিওমা বলে একটা সোয়েলিং যেটা ব্লাড ভেসেলের একটা কনজেনিটাল অ্যানোমালি, সেখানেও কিন্তু স্কিনে বিভিন্ন রকম কালার চেঞ্জ হয়, রেড হতে পারে, ব্লুইশ হতে পারে, সেই কালার চেঞ্জ আছে কিনা সেটা আমাকে ইন্সপেকশনে এটা নোটিস করতে হবে। এরপরে আসে কি আমাদের পালপেশন। তাহলে পালপেশনের প্রথম কম্পোনেন্ট হলো টেন্ডারনেস, তাহলে পালপেশনের কম্পোনেন্ট হলো টেম্পারেচার এন্ড টেন্ডারনেস। তাহলে আমরা টেম্পারেচার কিভাবে দেখব এই জিনিসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথমে কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি যে প্রথমে আমরা চলে যাই সোয়েলিং এর উপরে, কিন্তু তা করলে কিন্তু হবে না। তাহলে টেম্পারেচার দেখার জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে অবশ্যই একটা নর্মাল সাইটে, যে এই ক্ষেত্রে আমরা যে সোয়েলিংটা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা যে সোয়েলিংটা দেখতে পাচ্ছি টেম্পারেচার আমরা যখন দেখব, এখানে অবশ্যই আগে আমাকে ফোরহেডে আগে হাতটা রাখতে হবে, ডরসাম অফ দ্য হ্যান্ড, তারপরে আমাকে সোয়েলিং এর উপরে হাতটা রাখতে হবে, এগেইন আমাকে আবার ফোরহেডে আবার হাতটা রাখতে হবে, তাহলে আমাকে 3 বার বিভিন্ন জায়গায় হাতটা রাখতে হবে, তাহলে সোয়েলিং এ থাকবে শুধু 1 বার। তাহলে ইনিশিয়ালি আমাকে কি করতে হবে, আগে ফোরহেডে ডরসাম অফ দ্য হ্যান্ডটা প্লেস করব, দেন আমার হাতটা আবার প্লেস করব আমরা সোয়েলিং এর উপরে, এবং লাস্টলি আমাকে হাতটা প্লেস করতে হবে আবার ডরসাম অফ দ্য ফোরহেডে হাতটা আমাকে আবার প্লেস করতে হবে। তাহলে এভাবে আমাকে টেম্পারেচারটা অ্যাসেস করতে হবে। তাহলে টেম্পারেচার অ্যাসেস করার জন্য প্রথমে সোয়েলিং এর উপরে হাতটা রাখা যাবে না, তাহলে প্রথমে আমাকে রাখতে হবে ফোরহেডে ডরসাম অফ দ্য হ্যান্ড, দেন আমাকে হাতটা প্লেস করতে হবে সোয়েলিং এর উপরে, এবং দেন আবার কম্পেয়ার করতে হবে আবার ফোরহেডে। তাহলে এভাবে করে আমাকে সোয়েলিং এর টেম্পারেচার অ্যাসেস করতে হবে। এরপরে আসেন টেন্ডারনেস। তাহলে টেন্ডারনেস দেখার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাকে কিন্তু পেশেন্টের ফেসিয়াল এক্সপ্রেশনের দিকে আমাকে নজর দিতে হবে। তাহলে যখনই আমরা টেন্ডারনেস দেখব তখন আমরা দেখব আসলে পেশেন্টের কোনো ফেসে কোনো
ফেশিয়াল এক্সপ্রেশন, অর্থাৎ সে কোনো পেইন পাচ্ছে কিনা, তার এক্সপ্রেশনে কোনো চেঞ্জ হচ্ছে কিনা সেটা কিন্তু আমাকে অ্যাসেস করতে হবে। তাহলে টেম্পারেচার দেখবো, অবশ্যই আগে আমাকে একটা নর্মাল সাইটে আগে আমাকে হাতটা প্রেস করতে হবে, দেন আমাকে সোয়েলিং এর উপরে হাতটা প্রেস করতে হবে, দেন আবার আমাকে আবার নর্মাল সাইটে আবার হাতটা প্রেস করতে হবে। তাহলে এইভাবে আমাকে টেম্পারেচার দেখতে হবে। এবং টেন্ডারনেস দেখার সময় অবশ্যই জিনিসটা মাথা রাখতে হবে, সেটা হলো অবশ্যই পেশেন্টের ফেশিয়াল এক্সপ্রেশনটার কোনো চেঞ্জ হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এরপরে অনেক সময় এই যে এখন আমরা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিতে দেখা যাচ্ছে যে মিজারিং টেপ নিয়ে অনেক সময় সোয়েলিংটাকে আমাকে রিকনফার্মেশন অফ দা সাইজ অফ দা সোয়েলিং করা লাগতে পারে। কারণটা কি, আমরা কিন্তু ইন্সপেকশনে যে সোয়েলিং এর যে সাইজটা আমরা যখন অ্যাসেস করেছি তখন কিন্তু আসলে আমরা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেটলি সাইজ আমরা বলেছি, কিন্তু এখানে কিন্তু কোনো কোনো সারা কিন্তু আবার পছন্দ করে সেটা হলো যে এই যে রিকনফার্মেশন অফ দা সাইজ। তাহলে রিকনফার্মেশন অফ দা সাইজ অফ দা সোয়েলিং অর্থাৎ মিজারিং টেপ দিয়ে তার লেন্থ এবং ব্রেথ এই দুটা কিন্তু অ্যাসেস করা লাগতে পারে। তাহলে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে অনেক সময় কোনো কোনো সাররা পছন্দ করেন যে আমাদের যে সোয়েলিংটা ছিল তার আসলে একজাক্ট তার সাইজটা কত সেটা কিন্তু তুমি কখনো অ্যাপ্রক্সিমেটলি বললে হবে না। তাহলে সেখানে এই জন্য আমরা বলি সবসময় যে মিজারিং টেপটা আমাকে সাথে থাকতে হবে। তাহলে মিজারিং টেপ দিয়ে আমাকে লেন্থ এবং ব্রেথটা কিন্তু মাপতে হবে। তাহলে এভাবে করে আমাদের কোনো কোনো সময় কিন্তু এটা অনেকেই মানে আসলে খুব একটা দরকার না, কিন্তু কোনো কোনো সার কিন্তু এটা পছন্দ করে যে তুমি যে অ্যাপ্রক্সিমেটলি সাইজটা বললা সেটা কি মিজারিং টেপ দিয়ে মেপেছ, তাহলে কিন্তু পালপেশনের তাহলে একটা কম্পোনেন্ট কিন্তু আমাকে রিকনফার্মেশন অফ দা সাইজ অফ দা সোয়েলিং বাই মিজারিং টেপ, মিজারিং টেপ দিয়ে আমাকে সেন্টিমিটারে আমাকে কিন্তু এটা সারকে আমাকে দেখাইতে হবে। এখন আসি আমাদের নেক্সট যে কম্পোনেন্টটা আমাকে এক্সামিনেশন করতে হবে পালপেশনে, তার সারফেসটা দেখতে হবে এবং তার কনসিস্টেন্সিটা আমাকে ফিল করতে হবে। তাহলে সোয়েলিং এর সারফেসটা কেমন, তাহলে যে এখন আমরা যেটাতে আসলাম সেটা হলো সারফেস এন্ড কনসিস্টেন্সি অফ দা সোয়েলিং। তাহলে আমরা পাম অফ দা হ্যান্ড দিয়ে সোয়েলিংটাকে সারফেসটা আমরা দেখব, এটা স্মুথ না লোবুলেটেড এই জিনিসটা আমাকে দেখতে হবে। তাহলে সারফেসটা স্মুথ হতে পারে অথবা ইরেগুলার হতে পারে অথবা কি বললাম লোবুলেটেড হতে পারে, তাহলে সেটা আমাকে কিন্তু অ্যাসেস করতে হবে। তাহলে সোয়েলিং এর আমাকে যেটা দেখতে হবে সারফেসটা স্মুথ কিনা, সারফেসটা লোবুলেটেড কিনা সেটা আমাকে দেখতে হবে এবং আমাকে কনসিস্টেন্সিটা ফিল করতে হবে। তাহলে কনসিস্টেন্সিটা এটা সফট হতে পারে, এটা সিস্টিক হতে পারে, এটা ফার্ম হতে পারে, এটা হার্ড হতে পারে, এভাবে আমাকে জিনিসটাকে অ্যাসেস করতে হবে। তাহলে আমরা কিভাবে দেখব, এটা বললাম সারফেস এন্ড কনসিস্টেন্সি অফ দা সোয়েলিং আমাকে অ্যাসেস করতে হবে। তাহলে আমরা কি করব, সোয়েলিংটাকে আমরা সারফেসটা স্মুথ কিনা, সারফেসটা ইরেগুলার কিনা, সারফেসটা লোবুলেটেড কিনা সেভাবে আমাকে অ্যাসেস করতে হবে এবং কনসিস্টেন্সি আমাকে দেখতে হবে, ওয়েদার ইট ইজ সফট, ওয়েদার ইট ইজ সিস্টিক, ওয়েদার ইট ইজ ফার্ম অর ওয়েদার ইট ইজ হার্ড। তাহলে এভাবে করে আমাকে সোয়েলিং এর কনসিস্টেন্সিটা দেখতে হবে। সিস্টিক মানে বোঝা যাচ্ছে যে এর ভিতরে ফ্লুইড আছে। তাহলে এভাবে করে আমাকে সোয়েলিং এর সারফেস এবং কনসিস্টেন্সিটা আমাকে অ্যাসেস করতে হবে। এখন যে জিনিসটা আমরা বলবো এরপরে আমাকে অ্যাসেস করতে হবে মার্জিন অফ দা সোয়েলিং। যদিও আসলে সোয়েলিং এর অনেক ক্ষেত্রে আমরা আসলে মার্জিনটা বলি না, কিন্তু কোন কোন সার কিন্তু পছন্দ করে মার্জিন অফ দা সোয়েলিং, এটা কি রেগুলার না ইরেগুলার
এটা কি ওয়েল ডিফাইন্ড না ইল ডিফাইন্ড, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সার্ভেটা পছন্দ করে। তাহলে আমাকে কিন্তু কোন কোন ক্ষেত্রে আমাদের মার্জিন অফ দ্য সোয়েলিং, যদিও আসলে আমরা মার্জিনটা ইউজ করি আলসারের ক্ষেত্রে, কিন্তু কোন কোন সার কিন্তু পছন্দ করে যে মার্জিন অফ দ্য সোয়েলিংটা কেমন। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো এটা কি রেগুলার না ইরেগুলার সেটা আমাকে বলতে হবে, এন্ড ওয়েদার ইট ইজ ওয়েল ডিফাইন্ড অর ইল ডিফাইন্ড মার্জিন সেটা আমাকে বলতে হবে। তাহলে আমরা সোয়েলিং এর চারপাশে এজে যে আমরা তার মার্জিনটা ফিল করব সেটা কি রেগুলার না ইরেগুলার, এটা কি ওয়েল ডিফাইন না ইল ডিফাইন সেটা আমাকে অ্যাসেস করতে হবে। এই যে ছবিতে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, এভাবে করে আমরা সোয়েলিং এর মার্জিনটা আমরা অ্যাসেস করব। এরপরে আমরা যে কম্পোনেন্টটা নিয়ে আলোচনা করব সোয়েলিং এর, কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি ডারময়েড সিস্টে দেখা যায় যে সোয়েলিংটা যদি অনেকদিন থাকে তার নিচে অর্থাৎ আন্ডার নেতে দেখা যায় যে বোনটা আস্তে আস্তে ইরোশন হয়ে যায়, এটাকে বলা হয় বোনি ইনডেন্টেশন। অর্থাৎ সোয়েলিং এর মার্জিন বরাবর যদি আমরা হাতটা প্লেস করি তাহলে দেখা যাচ্ছে এটা ভিতরের দিকে ঢুকে যায়, দিস ইজ কল বোনি ইনডেন্টেশন। এখন আমরা যেটা বলতেছি যেটা হলো ডারময়েড সিস্টের ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস, যেটা হলো এটা সোয়েলিংটা অনেক দিন থাকার পর দেখা যায় যে এটা আন্ডারনেথ বোনকে ইরোড করে আরো ভিতরের দিকে চলে যায়, দিস ইজ কল বোনি ইনডেন্টেশন। তাহলে আমরা মার্জিন বরাবর আমাদের যদি হ্যান্ডটা প্লেস করি তাহলে দেখা যাবে যে বোনের নিচে অর্থাৎ সোয়েলিং এর নিচে বোনটার মধ্যে একটা গ্যাপ ফিল করা যায়, দ্যাট ইজ কল বোনি ইনডেন্টেশন। তাহলে এটা স্পেশাল ফর ডারময়েড সিস্ট। তাহলে ডারময়েড সিস্টের ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস পাবো, দ্যাট ইজ কল কি বোনি ইনডেন্টেশন, অর্থাৎ আন্ডারনেথ অফ দ্য সোয়েলিং দ্য বোন আস্তে আস্তে ইরোড হয়ে সোয়েলিংটা আরো ভিতরের দিকে চলে যায় এবং বোনটা ইরোড হয়ে যায়, এবং এতে দেখা যায় যে আমরা একটা গ্যাপ ফিল করব, দ্যাট ইজ কল বোনি ইনডেন্টেশন। তাহলে এটা সাধারণত দেখা যাচ্ছে যে ডারময়েড সিস্টের ক্ষেত্রে পাওয়া যায়, তাহলে সেভাবে কিন্তু আমাকে এটা স্পেশাল ফর ডারময়েড সিস্ট, এটা কিন্তু সব সোয়েলিং এর জন্য না। আমরা আস্তে আস্তে আসলে অন্যান্য সোয়েলিং গুলা আমরা আলোচনা করব, জাস্ট একটা যখন এক্সামিনেশন করতে যাব এই ক্রোনোলজিটা আমরা ফলো করার চেষ্টা করব। তাহলে এটা ডারময়েড সিস্টের ক্ষেত্রে একটা বোনি ইনডেন্টেশন পাওয়া যায়, সেই জিনিসটা কিন্তু আমাদের অ্যাসেস করতে হবে। এরপরে আমাদের যে কম্পোনেন্টটা সেটা হলো স্কিন ফিক্সিটি। তাহলে আমাকে যেটা দেখতে হবে যে স্কিনের সাথে আমার সোয়েলিং এর রিলেশনটা, তাহলে আমরা স্কিন পিঞ্চ করে আমরা দেখব স্কিন থেকে সোয়েলিংটা ফ্রি অর নট, এভাবে করে আমাকে অ্যাসেস করতে হবে। তাহলে আমাকে ডেমোনস্ট্রেট করে স্যারকে দেখাতে হবে স্কিনের সাথে আমার সোয়েলিংটা ফিক্স অর ইট ইজ ফ্রি। তাহলে এটা আমরা স্কিন পিঞ্চ করে আমরা দেখব যে সোয়েলিংটা ফিক্স অর সোয়েলিংটা ফ্রি ফ্রম দ্য স্কিন। তাহলে স্কিন পিঞ্চ করে আমরা সোয়েলিংটাকে আমরা অ্যাসেস করব ওয়েদার দ্য সোয়েলিং ইজ ফিক্স উইথ দ্য স্কিন অর নট বাই স্কিন পিঞ্চিং। এরপরে আসে আমরা স্কিনের সাথে রিলেশন দেখব। নেক্সট আমরা যেটা দেখব এই যে সোয়েলিংটা তা আন্ডারনেথ মাসেল বা স্ট্রাকচারের সাথে তার রিলেশন, এটা কি মাসেল বা আন্ডারনেথ স্ট্রাকচারের সাথে ফিক্সড অর মোবাইল। তাহলে ফিক্সিটি ফ্রম দ্য আন্ডারনেথ স্ট্রাকচার অর মাসেল, তাহলে সেটা অ্যাসেস করার জন্য অবশ্যই এটা দুইবার করতে হবে এবং দুইটা প্লেনে করতে হবে, অ্যালং দ্য মাসেল ফাইবার অ্যান্ড এগেইনস্ট দ্য মাসেল ফাইবার। এবং প্রথমবার মাসেল যদি থাকে তাহলে মাসেলটাকে উইদাউট টর্ট করে এবং দ্বিতীয়বার অবশ্যই মাসেলটাকে টর্ট করে তারপরে আমাকে আবার সেই একই ম্যানুভার অ্যালং দ্য মাসেল ফাইবার এগেইনস্ট দ্য মাসেল ফাইবার আমাকে এটা অ্যাসেস করতে হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সোয়েলিং যেটা সাবম্যান্ডিবুলার বা
সাবম্যান্ডিবুলার রিজিওনে একটা দেখা যাচ্ছে একটা সোয়েলিং আছে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের সাথে, তার রিলেশনটা দেখার জন্য এখানে প্রথমে দেখা যাচ্ছে মাসেলটাকে কিন্তু আমরা টর্ট করি নাই। টর্ট না করে আন্ডারনে যে মাসেল ফাইবারের ডাইরেকশনে আমাকে মুভ করতে হবে এন্ড দেন এগেইনস্ট দ্য মাসেল ফাইবারে এগেইনস্টে মুভ করতে হবে। তাহলে যখনই কোনো মাসেলের সাথে তার স্ট্রাকচারের রিলেশনটা যখন আমরা জানতে চাবো তাহলে অবশ্যই আমাকে দুইবার করতে হবে এবং দুইটা প্লেনে আমাকে এটা মুভ করতে হবে। তাহলে দুইবার মানে প্রথম আমরা মাসেলটাকে টর্ট করব না, টর্ট না করে আমরা অ্যালং দ্য মাসেল ফাইবার এন্ড এগেইনস্ট দ্য মাসেল ফাইবার আমরা ডাইরেকশনে ওই সোয়েলিংটাকে মুভ করব। দেন আমাকে কি করতে হবে, আমাকে মাসেলটাকে এই যে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলটাকে আমরা টর্ট করে তারপরে সেম ম্যানোভার অ্যালং দ্য মাসেল ফাইবার এন্ড এগেইনস্ট দ্য মাসেল ফাইবার এগেইনস্টে আমাকে সোয়েলিংটাকে মুভ করতে হবে। তাহলে মাসেলের সাথে রিলেশন দেখার জন্য অবশ্যই আমাকে দুইবার করতে হবে এবং দুইটা ডাইরেকশনে করতে হবে। এই জিনিসটা কিন্তু যখন আমাকে এক্সামিনেশন করতে হবে এই জিনিসটা আমাকে মাথায় থাকতে হবে। এখন আমাকে যে টেস্টটা করতে হবে সেটা হলো ফ্লাকচুয়েশন টেস্ট। তাহলে ফ্লাকচুয়েশন টেস্ট সাধারণত দেখা যাচ্ছে যে দুইভাবে করা যায়। সোয়েলিংটা যদি অনেক বড় হয় আমরা ফোর ফিঙ্গার টেকনিকে করতে পারি, অথবা যদি ছোট হয় তখন আমরা থ্রি ফিঙ্গার টেকনিকেও করতে পারি। তাহলে দেখেন আমরা যখন সোয়েলিং এক্সামিনেশন করব সোয়েলিংটা যে কোনো সোয়েলিং এ থাকুক তাহলে এই টেস্টটা কিন্তু আমাকে করতে হবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে স্যার এই সোয়েলিংটা তো আসলে অত সফট না বা সিস্টিক না, তারপরেও কিন্তু যেহেতু আমাদের একটা পার্ট অফ দ্য এক্সামিনেশন হিসেবে আমাদের কিন্তু সবগুলো কম্পোনেন্টই আসলে পরীক্ষা করতে হবে। তাহলে এভাবে করে কিন্তু আমাকে সোয়েলিং এক্সামিনেশনে আগাইতে হবে। তাহলে ফ্লাকচুয়েশন টেস্টটা আমাকে করতে হবে এবং ফ্লাকচুয়েশন টেস্টটা করার টেকনিক দুটো, একটা আমরা বললাম ফোর ফিঙ্গার টেকনিক আর একটা আমরা বললাম থ্রি ফিঙ্গার টেকনিক। তাহলে এখানে আমাকে যেই আমরা যে কম্প্রেস করব সেটা কম্প্রেসিং ফিঙ্গার আর একটা অবজার্ভিং ফিঙ্গার বা যেটার মাধ্যমে আমরা অবজার্ভ করব হাতে। তাহলে দুইটা ফিঙ্গার দিয়ে আমরা কম্প্রেস করব এবং দুইটা ফিঙ্গার দিয়ে আমরা অবজার্ভ করব, এটাকে বলা হয় ফ্লাকচুয়েশন টেস্ট। ফ্লাকচুয়েশন টেস্টটা মেইনলি হলো এটা যে সিস্টিক অর্থাৎ এর ভিতরে যে ফ্লুইড আছে সেটা কনফার্ম করবে। তাহলে ফ্লাকচুয়েশন টেস্টটা আমরা দুভাবে করতে পারবো, একটা ফোর ফিঙ্গার টেকনিক অথবা থ্রি ফিঙ্গার টেকনিক, একটু পরে আমি দেখাবো থ্রি ফিঙ্গার টেকনিকটা। তাহলে আমরা বললাম যে ফ্লাকচুয়েশন টেস্ট আমাকে কিভাবে করতে হবে, অবশ্যই আমাকে করতে হবে টু প্লেনস এট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। তাহলে আমাকে অবশ্যই ফ্লাকচুয়েশন টেস্ট অবশ্যই আমাকে দুইবার করতে হবে এবং দুইটা প্লেনে করতে হবে, একই জায়গায় করলে হবে না। প্রথম যে জায়গায় আমি কম্প্রেস করব অবশ্যই তার ঠিক রাইট অ্যাঙ্গেল করে আবার দ্বিতীয়বার আমরা কম্প্রেস করব। এই যে আমরা দেখতে পাচ্ছি ফোর ফিঙ্গার টেকনিকে এক হাত দিয়ে দুই ফিঙ্গার দিয়ে আমরা কম্প্রেস করতেছি, আবার আরেক দুই ফিঙ্গার দিয়ে আরেক হাতে সেটা আমরা ওয়াচ করতেছি, দ্যাট ইজ কল ওয়াচিং ফিঙ্গার। তাহলে অবশ্যই আমাকে দুইটা প্লেনে এবং এটা অবশ্যই রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার এটা আমাকে করতে হবে। তাহলে ফ্লাকচুয়েশন টেস্টটা অবশ্যই আমাকে দুইবার করতে হবে এবং দুইটা প্লেনে করতে হবে, অর্থাৎ একই সাইডে দুইবার চাপ দিলে হবে না। একবার করার পর অবশ্যই তার পরবর্তীতে যখন আমরা আবার চেষ্টা করব অবশ্যই আমাকে রাইট অ্যাঙ্গেল করে তারপরে আবার আমাকে কম্প্রেস করতে হবে। এই যে এখন আমি যেটা দেখাবো সেটা হলো যে থ্রি ফিঙ্গার টেকনিক। তাহলে আমরা যদি সোয়েলিংটা যদি একটু ছোট হয় তাহলে কিন্তু আমরা এভাবে তিনটা আঙ্গুল দিয়েও আমরা ফ্লাকচুয়েশন টেস্ট করতে পারি, দ্যাট ইজ কল প্যাজেজ টেস্ট। তাহলে এখানে টু ফিঙ্গার জাস্ট তোমার এজ অফ দ্য সোয়েলিং এ আমরা রাখবো, যেটাকে বলা হয় ডিসপ্লেসিং ফিঙ্গার, যেটাকে বলা হচ্ছে যে ওয়াচিং ফিঙ্গার, এবং আমরা যে সিঙ্গেল যে আঙ্গুল দিয়ে আমরা কম্প্রেস করব বা ডিসপ্লেসিং ফিঙ্গার যেটা একটা সিঙ্গেল ফিঙ্গার আমরা ইউজ করলাম, দ্যাট ইজ কল কি প্যাজেজ টেস্ট। তাহলে প্যাজেজ টেস্ট হলো আমরা থ্রি ফিঙ্গার টেকনিক, যেখানে আমরা জাস্ট এজে আমরা টু ফিঙ্গার রাখব এবং ঠিক মিডিলে আমরা কি করব ডিসপ্লেসিং ফিঙ্গারটা আমরা কম্প্রেস করব। তাহলে আমাদের দুই পাশে যে আঙ্গুল দুইটা আছে ওয়াচিং ফিঙ্গার সেটা দুই পাশে অ্যাপার্ট হয়ে যাবে, দ্যাট ইজ তাহলে বোঝা যাচ্ছে এই যে সোয়েলিং এর ভিতরে কি আছে ফ্লুইড আছে। তাহলে এটা শুধু একবার করলে হবে না, এই যে নিচের আমরা পিকচারে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা আঙ্গুলটা দেখা যাচ্ছে আমরা ভার্টিক্যালি রেখেছি, তাহলে অবশ্যই দ্বিতীয়বার আমাকে অবশ্যই হরাইজন্টালি হাতটা দুইটা ফিঙ্গার রেখে তাহলে মাঝখানে আমাকে
কম্প্রেস করতে হবে। তাহলেই যে আমরা বলতেছিলাম যে যখনই আমরা ফ্লাকচুয়েশন টেস্ট করব, তাহলে আমাকে অবশ্যই মাথা রাখতে হবে এটা আমাকে দুইবার করতে হবে, অর্থাৎ টু প্লেনস এ করতে হবে যেটা রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। তাহলে প্রথমে যদি আমরা ভার্টিক্যালি করি, তাহলে অবশ্যই আমাকে দ্বিতীয়বার আমাকে ফিঙ্গার দুইটা প্লেস করতে হবে হরিজন্টালি, এই জিনিসটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তাহলে ফ্লাকচুয়েশন টেস্টটা অবশ্যই আমাকে করতে হবে, যে কথাটা আমরা প্রথমবার আমি বললাম টু প্লেনস এট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার, তাহলে এই কথাটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমরা ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ পাবো, তখনই কিন্তু আমাকে ট্রান্সলুশন টেস্টটা করতে হবে। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। এবং ফ্লাকচুয়েশন টেস্টটা যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু আমাকে ট্রান্সলুশন টেস্টটা করা লাগবে না। তাহলে এই কম্পোনেন্টটা কিন্তু কথাটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা যেটা জানলাম যে ট্রান্সলুশন টেস্টটা আমরা তখনই করব যখন আমাদের ফ্লাকচুয়েশন টেস্টটা পজিটিভ হবে, তাহলে এই কম্পোনেন্টটা কিন্তু মাথায় থাকতে হবে। তাহলে আমরা ট্রান্সলুশন টেস্টটা কিভাবে করব, এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা হাইড্রোসিল, যেটার ভিতরে কি থাকে, লিকুইড থাকে, ক্লিয়ার ফ্লুইড থাকে। তাহলে এটার জন্য অবশ্যই আমাকে একটা ফানেল থাকতে হবে, যার মাধ্যমে আমরা একটা ব্ল্যাক অর্থাৎ ডার্ক এনভায়রনমেন্ট তৈরি করব, এবং যে লাইট সোর্সটা থাকবে সেটা আমাদের ফানেল থেকে অ্যাটলিস্ট 90 ডিগ্রি, আমরা চেষ্টা করব 180 ডিগ্রি দূরে আমরা লাইটটা প্লেস করব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাকে দেখা যাচ্ছে যে ট্রান্সলুশন টেস্ট আমরা তখনই করব যখন আমাদের ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ হবে, আর যদি ফ্লাকচুয়েশন টেস্টটা নেগেটিভ হয়, তাহলে কিন্তু আমাদের ট্রান্সলুশন টেস্টটা করা লাগবে না। তাহলে এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং আমরা অবশ্যই একটা ফানেল ইউজ করব, এবং আমাদের লাইট সোর্সটা আমাদের ফানেল থেকে অ্যাটলিস্ট 90 ডিগ্রি, এবং চেষ্টা করব 180 ডিগ্রি দূরে আমাদের রাখার। তাহলে লাইটটা যদি কাছে থাকে, তাহলে কিন্তু এই লাইটের গ্লোটা কিন্তু এমনি চলে আসবে। তাহলে লাইটটা অবশ্যই ফানেল থেকে আমাদের দূরে রাখতে হবে। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় থাকতে হবে আমাদের। এরপরে যে আমরা দেখছি যে এই ক্ষেত্রে আমাদের যে ফ্লাকচুয়েশন টেস্টটা আমরা ট্রান্সলুশন টেস্টটা আমরা দেখতে পাচ্ছি, এই যে লাইটের গ্লোটা যে একদম পুরো চারদিকে ছড়া যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই সোয়েলিং এ যে কম্পোনেন্টটা সেটা হলো ফ্লুইড। তাহলে সোয়েলিং এর ভিতরে কি আছে, ফ্লুইড আছে, এবং ফ্লুইডটা কেমন, ক্লিয়ার ফ্লুইড। এতে দেখা যাচ্ছে যে ট্রান্সলুশন টেস্টটা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, দিস ইজ কল্ড ব্রিলিয়েন্টলি পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে একদম ক্লিয়ার ফ্লুইড আছে, যার ফলে একদম আমরা আলোটা চারদিকে ছড়া যাচ্ছে, যেটা আমরা ফানেলের মাধ্যমে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ট্রান্স ইলুমিনেশন টেস্ট ব্রিলিয়েন্টলি পজিটিভ। তাহলে এভাবে করে আমাকে ট্রান্সলুশন টেস্টটা করতে হবে। এবং একটা জিনিস বারে বারে বলে দিলাম, যখন আমরা ফ্লাকচুয়েশন টেস্টটা পজিটিভ পাবো, ঠিক তখনই শুধু আমরা এই ট্রান্সলুশন টেস্টটা আমরা করব না, আদারওয়াইজ এটা কিন্তু আমাদের করা লাগবে না। এখন আসেন আমাদের যে কাজটা করতে হবে, যে টেস্টটা করতে হবে, সেটা হলো আমরা কম্প্রেসিবিলিটি টেস্ট। তাহলে কম্প্রেসিবিলিটি টেস্টটা একটা স্পেশাল, কিন্তু তারপরে যে কোনো সোয়েলিং এর ক্ষেত্রে আমাকে এটা করতে হবে টু এক্সক্লুড দা ডিডি। তাহলে আমরা জানি যে কম্প্রেসিবিলিটি টেস্টটা সাধারণত পজিটিভ হয় হিউম্যান জিওমাতে, এবং এটা কম্প্রেস করার পর দেখা যাচ্ছে যে স্পন্টেনিয়াসলি সোয়েলিংটা রিঅ্যাপিয়ার করে, দিস ইজ কল কম্প্রেসিবিলিটি টেস্ট পজিটিভ, যেটা আমরা সাধারণত হিউম্যান জিওমাতে পেয়ে থাকি। তাহলে এই টেস্টটা কিন্তু যে কোনো সোয়েলিং এর ক্ষেত্রে আমাকে করতে হবে। তাহলে সোয়েলিং এর উপরে হাতটা রেখে আমরা কম্প্রেস করব, এবং হাতটা উইথড্র করার পর দেখা যাবে যে সোয়েলিংটা আস্তে আস্তে রিঅ্যাপিয়ার করতেছে, এবং স্পন্টেনিয়াসলি, দিস ইজ কল কি কম্প্রেসিবিলিটি টেস্ট। এবং কম্প্রেসিবিলিটি টেস্টটা সাধারণত পজিটিভ হয় হিউম্যান জিওমাতে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, এবং এটা কিন্তু আমাদের সব সোয়েলিং এর ক্ষেত্রে করতে হবে টু এক্সক্লুড দা হিউম্যান জিওমা। তাহলে সারা কিন্তু একটা দেখা যাবে যে সোয়েলিংটা এক্সামিনেশন করার পর বলবে যে এটা হিউম্যান জিওমা না কেন, তাহলে এই টেস্টটা যদি না করেন তাহলে কিন্তু আপনি এক্সক্লুড করতে পারবেন না। তাহলে তো স্যার বলবে যে আপনি তো কম্প্রেসিবিলিটি টেস্টটা করেনই নাই, তাহলে আপনি এটা হিউম্যান জিওমা যে না সেটা কিভাবে এক্সক্লুড করলেন। তাহলে এভাবে করে এই অ্যান্সারটা আমাকে দিতে হবে, কম্প্রেস করে হাতটা উইথড্র করার পর অ্যাসেস করতে হবে, এবং সোয়েলিংটা স্পন্টেনিয়াসলি রিঅ্যাপিয়ার করবে। এখন অনেক ক্ষেত্রে স্যাররা এই কম্প্রেসিবিলিটিটার ডেফিনেশন জিজ্ঞেস করে, তাহলে কি দেখলাম আমরা, গিভিং প্রেসার দা সোয়েলিং উইল
disappear and after withdraw the pressure, the swelling reappear spontaneously. This is called compressibility test positive. Tale giving pressure, the swelling disappear and after withdraw the pressure, the swelling will reappear spontaneously. অর্থাৎ সোয়েলিংটা অটোমেটিক্যালি আবার ব্লাড দিয়ে ফিল হয়ে যাচ্ছে, যেটা আমরা বললাম হিমানজিওমাতে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি কম্প্রেসিবিলিটি। তাহলে কম্প্রেসিবিলিটি তাকে বলা হয় গিভিং প্রেসার দ্য সোয়েলিং উইল ডিসঅ্যাপিয়ার এন্ড আফটার উইথড্র দ্য প্রেসার দ্য সোয়েলিং উইল রিঅ্যাপিয়ার স্পন্টেনিয়াসলি। তাহলে স্পন্টেনিয়াসলি সোয়েলিংটা আবার রিঅ্যাপিয়ার করবে, দিস ইজ কল কম্প্রেসিবিলিটি টেস্ট পজিটিভ। এবং একটু আগে আমরা বলেছি এটা হলো হিমানজিওমার একটা পজিটিভ সাইন। তাহলে এই কথাটা, এই ডেফিনেশনটা কিন্তু সারা জানতে চায়, আফটার গিভিং প্রেশার দ্য সোয়েলিং ডিসঅ্যাপিয়ার এন্ড আফটার উইথড্র দ্য প্রেশার দ্য সোয়েলিং রিঅ্যাপিয়ার স্পন্টেনিয়াসলি। এর সাথে সাথে একটা খুব কমন একটা টার্ম রিডিউসিবিলিটি, যদিও এটার সাথে আসলে কোনো সম্পর্ক নাই, তারপরও সারা কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করে, ঠিক তার কাছাকাছি একটা জিনিস যেহেতু, হোয়াট ইজ রিডিউসিবিলিটি। তাহলে রিডিউসিবিলিটি জিনিসটা হলো giving pressure the swelling will disappear and after withdraw the pressure the swelling doesn't reappear spontaneously whether it reappear by an effort or straining। অর্থাৎ যেটা আমরা জানি যে হার্নিয়ার ক্ষেত্রে একটা সিওরেস সাইন অফ হার্নিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখনই পেশেন্ট কাশি দিবে তখনই আবার দেখা যাচ্ছে সোয়েলিংটা রিঅ্যাপিয়ার করে, আদারওয়াইজ কিন্তু সোয়েলিংটা রিঅ্যাপিয়ার করবে না। এটাকে বলা হয় রিডিউসিবিলিটি। তাহলে কি করলাম আমরা, গিভিং প্রেশার দ্য সোয়েলিং ডিসঅ্যাপিয়ার এন্ড আফটার উইথড্র দ্য প্রেশার দ্য সোয়েলিং ডাজ নট রিঅ্যাপিয়ার। এটা আবার ফুলে উঠবে না, কখনই এটা আবার ভিজিবল হবে যখন সে একটা কাশি দিবে বা একটা স্ট্রেন করবে তখনই এটা আবার রিঅ্যাপিয়ার করবে। এটাকে বলা হয় রিডিউসিবিলিটি। এই ডেফিনেশনটাও কিন্তু সারা জানতে চায়। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তাহলে কম্প্রেসিবিলিটির সাথে সাথে আরেকটা টার্ম আসছে, যেটা আমরা আসলে হার্নিয়াতেও আমরা পরবর্তীতে আমরা যখন হার্নিয়া আমরা যদি আমরা এক্সামিনেশন দেখাই তখন আমরা আবার বলবো। তাহলে এই ডেফিনেশনটা মনে রাখতে হবে এবং যেটা সিওরেস সাইন অফ হার্নিয়া। এখন আসেন এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এই যে আমরা কম্প্রেসিবিলিটি টেস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা সোয়েলিং এর উপরে হাতটা কম্প্রেস করলাম, সোয়েলিংটা ডিসঅ্যাপিয়ার করলো, আবার দেখা যাচ্ছে সোয়েলিংটা ঠিক নেকের মধ্যে আবার রিঅ্যাপিয়ার করলো স্পন্টেনিয়াসলি। দিস ইজ কল কি আমরা কম্প্রেসিবিলিটি টেস্ট, যেটা হিমানজিওমার একটা সাইন। তাহলে এভাবে করে আমরা কম্প্রেসিবিলিটি টেস্টটা করব, সোয়েলিংটাকে কম্প্রেস করব, হাতটা যখন উইথড্র করব দেখা যাবে যে সোয়েলিংটা দেখা যাচ্ছে না কিন্তু আস্তে আস্তে স্পন্টেনিয়াসলি দেখা যাচ্ছে সোয়েলিংটা আবার রিঅ্যাপিয়ার করতেছে। এটাকে বলা হয় তাহলে কম্প্রেসিবিলিটি টেস্ট কি পজিটিভ, যেটা কিসে পাচ্ছি আমরা হিমানজিওমাতে পাচ্ছি। তাহলে এভাবে করে আমরা কিন্তু কম্প্রেসিবিলিটি টেস্টটার এক্সামিনেশন করব। এরপরে আসেন একটা টেস্ট যেটা আমরা করে থাকব, সেটা হলো স্পেশাল টেস্ট। এখন আমরা যে কথাগুলো বলবো এগুলো আসলে স্পেশাল টেস্ট, কারণ এগুলো স্পেসিফিক কিছু সোয়েলিং এর ক্ষেত্রে প্রযোজ্য। যে টেস্টটা করব আমরা একটা হাত প্লেস করবো বা একটা ফিঙ্গার প্লেস করবো এবং ফিঙ্গার প্লেস করার পর আমাদের ফিঙ্গারের থাম্ব পিটিং সাইনটা, যে ফিঙ্গারের পিটিং সাইনটা বেশ কিছুক্ষণ থাকবে, দিস ইজ কল ইনডেন্টেশন টেস্ট। তাহলে আমরা একটা ফিঙ্গার প্লেস করবো সোয়েলিং এর উপরে এবং দেখা যাবে যে ওই সোয়েলিং এর উপরে আমার যে ফিঙ্গারের যে পিটিংটা সেটা কিছুক্ষণ থাকবে, দিস ইজ কল ইনডেন্টেশন টেস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ কল ইনডেন্টেশন টেস্ট। তাহলে ইনডেন্টেশন টেস্টটা কি, আমরা যখনই কোনো ফিঙ্গার বা থাম যখন প্লেস করব আমাদের থাম বা ফিঙ্গার পিটিংটা অনেকক্ষণ ধরে বা কিছুক্ষণ ধরে থাকবে, দ্যাট ইজ কল ইনডেন্টেশন টেস্ট। তাহলে ইনডেন্টেশন টেস্টটা আমরা কখন পাবো, আমরা জানি যে আমাদের যে সিবাসিয়াস সিস্ট খুব কমন একটা সিস্ট বা ডার্ময়েড সিস্ট, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইনডেন্টেশন টেস্টটা আমরা পজিটিভ পাবো। তাহলে ইনডেন্টেশন টেস্টটা কি, আমরা কোনো একটা ফিঙ্গার বা থাম সোয়েলিং এর উপরে প্লেস করব এবং যখন আমরা উইথড্র করব তখন আমাদের যে ফিঙ্গার বা থামের পিটিংটা কিছুক্ষণ ধরে থাকবে, অর্থাৎ ওখানে ডিপ্রেস হয়ে থাকবে, দ্যাট ইজ কল ইনডেন্টেশন টেস্ট। এবং ইনডেন্টেশন টেস্ট আমরা পজিটিভ পাবো কোথায়, যেটা হলো আমরা একটু আগে আমরা বলতেছিলাম সেটা হলো সিবাসিয়াস সিস্ট
অথবা ডার্মোয়েড সিস্টের ক্ষেত্রে। তাহলে এভাবে করে আমাকে কি ইনডেন্টেশন টেস্ট, এটা একটা স্পেশাল টেস্ট, ইনডেন্টেশন টেস্ট আমাকে এক্সামিনেশন করতে হবে। এর মধ্যে যেহেতু আমাদের একটা ইনডেন্টেশন টেস্ট আমরা যখন আমরা আলোচনা করতেছি, তাহলে আমরা একটু ডার্মোয়েড সিস্ট নিয়ে একটু দু একটা কথা বলবো। তাহলে এই যে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি যে ডার্মোয়েড সিস্টের কিন্তু স্পেশাল কিছু লোকেশন আছে, তাহলে যখনই আমরা ডার্মোয়েড সিস্ট বলতে যাব, এটা একদম অ্যানাটমিক্যাল কিছু লোকেশন যেখানে আমাদের বনি ফিউশন বা মিড লাইন, এগুলো সব কি আমাদের বনি ফিউশন এরিয়া, অ্যানাটমিক্যাল বনি ফিউশন এরিয়া। তাহলে যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এ আর বি, যেটা অ্যানাটমিক্যাল বনি ফিউশন এরিয়া, তাহলে এই বনি ফিউশন এরিয়াতে আমরা অবশ্যই কি পাচ্ছি, আমরা এখানে যে সোয়েলিং গুলো দেখবো সেটা সাসপেক্ট করতে পারবো যে এগুলো ডার্মোয়েড সিস্ট হতে পারে। এ আর বি যে মিড লাইন, যে বিটা দেখা যাচ্ছে ঠিক মিড লাইন, তাহলে এখানে একটা বনি ফিউশন এরিয়া, এটা কি আউটার ক্যানভাস অফ দা আই, তাহলে এখানেও কি আছে আমাদের একটা বনি ফিউশন, অ্যানাটমিক্যাল বনি ফিউশন এরিয়া আছে। তাহলে এসব এরিয়াতে আমরা জানি কি হওয়ার সম্ভাবনা, ডার্মোয়েড সিস্ট হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা একটা স্পেশাল যে অ্যানাটমিক্যাল সাইট ডার্মোয়েড সিস্ট সেটা আমরা চিন্তা করতে পারি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোস্টেরিয়র অরিকল, এখানেও আমাদের কি আছে, এখানেও আমাদের বনি ফিউশন এরিয়া আছে। তাহলে পোস্টেরিয়র অরিকল, তাহলে এটা পোস্টেরিয়র অরিকল ডার্মোয়েড সিস্ট আমরা বলতে পারবো, যেহেতু এটা স্পেশাল অ্যানাটমিক্যাল সাইট। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই সেম একই আউটার ক্যানভাস অফ দা আই, যেখানে আমরা একটা সোয়েলিং, একটা সফট সোয়েলিং দেখতে পাচ্ছি, এটাও আমাদের সাসপেক্টেড কি হতে পারে, এটা একটা ডার্মোয়েড সিস্ট, যেহেতু এটা স্পেশাল অ্যানাটমিক্যাল সাইট যেখানে ডার্মোয়েড সিস্ট হওয়ার সম্ভাবনা। আউটার ক্যানভাস অফ দা আই, সেখানেও আমাদের একটা বনি ফিউশন এরিয়া আছে, তাহলে এখানেও আমাদের ডার্মোয়েড সিস্ট হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমাদের স্যাররা যেভাবে কোশ্চেন করবে যে এটা তুমি ডায়াগনোসিস কি, তাহলে আমাদের অবশ্যই এটা বলতে হবে যে ডার্মোয়েড সিস্ট এটা কোথায় আছে, সেই অ্যানাটমিক্যাল সাইট যেটা আমরা দেখলাম আউটার ক্যানভাস অফ দা আই বল, তাহলে এটা আমরা এভাবে ডায়াগনোসটা বলতে হবে। তারপরে নেক্সট স্যার কোশ্চেন করবে এটা আসলে ডার্মোয়েড সিস্ট কেন, তাহলে এটা আমাদের এই যেভাবে যে আমরা অ্যান্সার গুলো দেওয়া আছে এভাবে করে স্যারকে অ্যান্সার দিতে হবে। কারণটা কি যে স্যার এটা একটা ডার্মোয়েড সিস্ট, একটা কমন সাইট, কারণ এটা অ্যানাটমিক্যাল একটা সাইট যেখানে বনি ফিউশন এরিয়া বা মিড লাইন, তাহলে প্রথম কথাটা এভাবে অ্যান্সার দিতে হবে। নেক্সট স্যারকে বলতে হবে এটা একটা সফট ইন কনসিস্টেন্সি, এবং ডার্মোয়েড সিস্ট গুলা সাধারণত দেখা গেছে যে স্কিন থেকে এবং আন্ডারনেট যে স্ট্রাকচারের সাথে এটা কি থাকে, ফ্রি থাকে। এবং ওই যে আমরা একটু আগে আমরা বলতেছিলাম স্পেশাল টেস্ট, ইনডেন্টেশন টেস্ট, এটা কি হবে, পজিটিভ হবে। এবং আরেকটা কথা আমরা বলছিলাম, ডার্মোয়েড সিস্ট অনেক সময় আন্ডারনেট বনি ইরোশন করে, এটাকে বলা হয় বনি ইনডেন্টেশন, তাহলে বনি ইনডেন্টেশন টেস্টও কি হবে, পজিটিভ হবে। তাহলে একটা ডার্মোয়েড সিস্টের ক্ষেত্রে, তাহলে যদি স্যার এভাবে কোশ্চেন করা হয় যে তোমার এটা কেন তুমি ডার্মোয়েড সিস্ট বললা, তাহলে যে আমাদের বলতে হবে স্যার এটা একটা ডার্মোয়েড সিস্টের কমন সাইট, এটা সফট ইন কনসিস্টেন্সি, এটা স্কিন থেকে এবং আন্ডারনেট স্ট্রাকচার থেকে এটা ফ্রি, এটা ইনডেন্টেশন টেস্ট পজিটিভ, এবং এর যে বনি ইনডেন্টেশন এটা আমরা পজিটিভ পাই, তখনই আমরা এটাকে বলতে পারবো ডার্মোয়েড সিস্ট। তাহলে এভাবে করে কিন্তু স্যারকে অ্যান্সার গুলা দিতে হবে, কোশ্চেন যখন করা হবে এভাবে অ্যান্সারটা দিতে হবে। এরপরে আসেন আমাদের খুব কমন একটা সোয়েলিং, যেটা হলো সিবাসিয়াস সিস্ট। তাহলে স্যাররা অনেক সময় জিজ্ঞাসা করে সিবাসিয়াস সিস্টের আরেকটা নাম কি, তাহলে এটার নাম হলো এপিডার্মোয়েড সিস্ট। তাহলে এই কোশ্চেনটা স্যাররা যখন করবে অবশ্যই অ্যান্সারটা এভাবে দিতে হবে, তাহলে সিবাসিয়াস সিস্ট অথবা এটার অল্টারনেট নেম হলো এপিডার্মোয়েড সিস্ট। তাহলে সিবাসিয়াস সিস্ট অথবা আমাদের আরেকটা নাম সেটা হলো এপিডার্মোয়েড সিস্ট, তাহলে এভাবে করে কিন্তু অ্যান্সারটা দিতে হবে। তাহলে এটা একটা রিটেনশন সিস্ট, আমরা অবশ্যই জানি যে একটা কি থাকে, ওপেনিং থাকে, ওপেনিংটা ব্লক হয়ে গেলে এর ভিতরে যে সিবাসিয়াস যে গ্ল্যান্ডটা তার যে সিক্রেশন দিয়ে এই সিস্টটা ফর্ম করে। তাহলে এই যে আমরা যে ব্লকটা হয়ে যাচ্ছে এর ডাক্তার যে ওপেনিংটা, সেটাকে বলা হচ্ছে যে পাংটাম, যেটা রিপ্রেজেন্ট করে একটা ব্ল্যাক স্পট হিসেবে, যেটাকে আমরা বলি পাংটাম। যদিও দেখা যাচ্ছে যে আমরা জানি যে সিবাসিয়াস সিস্টের যে কমন সাইট, যেটা অবশ্যই আমরা সারা জিজ্ঞেস করি যে কোথায় কোথায় সবচেয়ে বেশি হয়, স্কাল্প এবং স্ক্রোটাম দুইটা এস, তাহলে স্কাল্প এবং স্ক্রোটাম এই দুই জায়গা হলো কমন সাইট অফ দা সিবাসিয়াস সিস্ট। এবং সবচেয়ে ইন্টারেস্টিং থিং হলো এই দুইটা কমন সাইটে কিন্তু সিবাসিয়াস সিস্টের পাংটাম সাধারণত দেখা যায় না। তাহলে এই অ্যান্সারটাও কিন্তু সারা জিজ্ঞেস করবে
যে কমন সাইট অফ দ্য সিবাসিয়াস সিস্ট কোথায় কোথায়? স্কাল্প এবং স্ক্রোটাম। এবং এই দুইটা সাইটের সিবাসিয়াস সিস্টে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কোনো সাধারণত কোনো পাংটাম দেখা যায় না। তাহলে সিবাসিয়াস সিস্ট নিয়ে যখন আমরা বলবো তখন এটার ক্রাইটেরিয়া কি কি সেটা আমরা আস্তে আস্তে আমরা আলোচনা করব। তারপরে সারা জিজ্ঞেস করে কোথায় কোথায় সিবাসিয়াস সিস্ট হয় না, তাহলে আমরা জানি যে পাম এবং সোল এখানে কিন্তু কোনো সিবাসিয়াস গ্ল্যান্ডও নাই, তাহলে এখানে কোনো সিবাসিয়াস সিস্ট সাধারণত আমরা দেখতে পাবো না। তাহলে এই কোশ্চেনটা সারা জিজ্ঞেস করে। আরো কিছু কিছু জায়গা আছে আমাদের লিপ, গ্ল্যান্স পেনিস, গ্ল্যান্স ক্লাইটোরিস, এসব জায়গায় কোনো সিবাসিয়াস সিস্ট হয় না। তাহলে দিজ আর দ্য সাইট ওয়ার সিবাসিয়াস সিস্ট ডাজ নট অকার। তাহলে এভাবে করে কোশ্চেন যখন জিজ্ঞাসা করা হবে অ্যান্সার গুলো এভাবে দিতে হবে। তাহলে পাম, সোল, লিপ, গ্ল্যান্স পেনিস এন্ড গ্ল্যান্স ক্লাইটোরিস, তাহলে এসব সাইটে সিবাসিয়াস সিস্ট হয় না। আর কমন সাইট অফ সিবাসিয়াস সিস্ট আমরা বললাম স্কাল্প এবং স্ক্রোটাম। এবং এখানে সিবাসিয়াস সিস্ট গুলো হলে সাধারণত দেখা যাচ্ছে যে এখানে কোনো পাংটাম থাকে না। তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু স্যাররা জিজ্ঞেস করবে, তাহলে অ্যান্সার গুলো এভাবে বলতে হবে। তাহলে এই যে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে একদম সিবাসিয়াস সিস্টে যেটা আমরা বললাম কমন একদম ফিচার, যেটা সাধারণত একদম সামিট অফ দ্য সোয়েলিং দেয়ার ইজ এ ব্ল্যাক স্পট দ্যাট রিপ্রেজেন্ট অ্যাজ পাংটাম। তাহলে এভাবে করে তোমাদের অ্যান্সারটা দিতে হবে। তাহলে সিবাসিয়াস সিস্ট বলতে গেলে তার সারফেসে একটা সামিটে দেখা যাচ্ছে যে একটা ব্ল্যাক স্পট থাকবে, যেটা আসলে পাংটাম হিসেবে রিপ্রেজেন্ট করবে। তাহলে এভাবে করে স্যারদেরকে অ্যান্সার দিতে হবে। তাহলে যে একটু আগে আমরা যে আলোচনা করতেছিলাম যে কমন সাইট যেটা কোথায়, যেটা বললাম স্কাল্প এবং স্ক্রোটাম। তাহলে যে আমরা স্কাল্পে একদম সিবাসিয়াস সিস্ট আমরা দেখতে পাচ্ছি, তাহলে স্ক্রোটামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল সিবাসিয়াস সিস্ট দেখতে পাচ্ছি। এবং এখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে কোনো কি নাই, কোনো পাংটাম নাই। আর স্কাল্পের ক্ষেত্রে যদি সিবাসিয়াস সিস্ট হয়ে থাকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেখানে সিবাসিয়াস সিস্টটা হবে স্কাল্পে সেখানে লস অফ হেয়ার, তাহলে এই ক্রাইটেরিয়া গুলো কিন্তু আমাদের মাথায় বা মনে রাখতে হবে। তাহলে আমরা কমন সাইট যে দুইটা বললাম স্কাল্প এবং আমাদের স্ক্রোটাম, এবং স্কাল্পে যেখানে সিবাসিয়াস সিস্ট হবে সেখানে কিন্তু লস অফ হেয়ারও আমরা দেখতে পাবো, এবং দুই জায়গাতে আমরা কোনো পাংটাম পাবো না। তাহলে এই কোশ্চেনটা যখন সারা জিজ্ঞেস করবে এভাবে কিন্তু অ্যান্সারটা দিতে হবে। এরপরে আসেন যে আমরা স্যারদের সাথে আসলে কিভাবে ইন্টারেক্ট করব। তাহলে হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস স্যার যখন বলবে, তাহলে বলতে হবে যে দিস ইজ এ সিবাসিয়াস সিস্ট ওভার দ্য স্ক্রোটাম বা ওভার দ্য স্কাল বা ইন দ্য ব্যাক, তাহলে এভাবে অ্যান্সারটা দিতে হবে। নেক্সট স্যার কোশ্চেনটা করবে এটা কেন আপনি সিবাসিয়াস সিস্ট বললেন। তাহলে প্রথমে যে আমরা বলে দিলাম কি সাধারণত দেখা গেছে যে পাংটাং থাকবে, এবং পাংটাং যে থাকবে সবসময় তা কিন্তু না। একটু আগে আমরা বলে দিয়েছি যে কমন সাইট যেটা, যেটা হলো স্ক্রোটাম এবং স্কাল, সেখানে কিন্তু কোনো পাংটাং থাকে না। তারপরে আমরা কি বললাম এটা সফট ইনকনসিস্টেন্সি হবে। তারপরে আমরা কি বললাম যেটা যে থাম ফিটিং সাইন বা এটাকে আমরা বলেছি ইনডেন্টেশন টেস্ট কি আছে পজিটিভ, তাহলে এভাবে অ্যান্সার দিতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যেহেতু এটা তো এপিডার্মিস থেকে আসতেছে, এটা স্কিনের সাথে ফিক্স থাকবে এবং আন্ডারনেথ স্ট্রাকচারের সাথে এটা কি থাকবে ফ্রি থাকবে। তাহলে এই জিনিসটা কিন্তু অ্যান্সার এভাবে বলতে হবে। তাহলে পাংটাম প্রেজেন্ট, সফট ইনকনসিস্টেন্সি, ইনডেন্টেশন টেস্ট পজিটিভ, ফিক্সড উইথ দ্য স্কিন এন্ড ফ্রি ফ্রম দ্য আন্ডারনেথ স্ট্রাকচার বা মাসল, সেটা আমাকে কিন্তু এভাবে অ্যান্সার দিতে হবে। তাহলে সিবাসিয়াস সিস্ট যখনই স্যার বলবা, ডায়াগনোসিস যখন তুমি বলবা, নেক্সট কোশ্চেন কিন্তু তোমাকে এভাবে জিজ্ঞেস করা হবে এটা কেন তুমি সিবাসিয়াস সিস্ট বললা। তাহলে অ্যান্সার গুলো এভাবে বলতে হবে পাংটাম প্রেজেন্ট। এখন বারে বারে একটা কথা কিন্তু আমি বলে দিলাম, পাংটাম কিন্তু ম্যাক্সিমাম সিস্টেই কিন্তু থাকে না, যেটা কমন সাইজ যেটা বললাম স্কাল্প এবং স্ক্রোটাম। তাহলে কিন্তু ওইটা যে সবসময় থাকবে তা কিন্তু না, কিন্তু পরে ক্রাইটেরিয়া গুলা কিন্তু আমাদের মিল পাবো, যেটা সফট ইনকনসিস্টেন্সি, ইনডেন্টেশন টেস্ট বা থাম ফিটিং সাইন দেখা যাবে, এবং এটা স্কিনের সাথে ফিক্স এবং ফ্রি ফ্রম দা আন্ডারনেথ স্ট্রাকচার অর মাসল। তাহলে এভাবে করে আমাকে সিবাসিয়াস সিস্টের যে এটা কেন সেটা অ্যান্সার দিতে হবে। এরপরে স্যার যে কোশ্চেনটা করবে যে হাউ টু কনফার্ম দা ডায়াগনোসিস। তাহলে এনি সোয়েলিং যদি থাকে, যখনই স্যার কোশ্চেনটা করবে একটু খেয়াল করতে হবে যে যখনই বলবে কনফার্ম ইউর ডায়াগনোসিস, তখন কিন্তু অ্যান্সারটা আসতে হবে এর সেলুলার ডায়াগনোসিস, টিস্যু ডায়াগনোসিস। এটা ছাড়া কিন্তু কোনো সোয়েলিং এর কনফার্ম ডায়াগনোসিস হবে না। তাহলে আমাদের কোশ্চেন গুলা যখন স্যাররা করবে একটু মাইনুটলি আমাকে শুনতে হবে এবং তার অ্যান্সার দিতে হবে।
তাহলে এফএনএসি হবে অ্যানসারটা। তাহলে এনি সোয়েলিং যদি জিজ্ঞেস করে স্যার যে এটা ডায়াগনোসিস কিভাবে কনফার্ম করবা, তাহলে অবশ্যই আমাকে ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি এভাবে বলতে হবে, অর্থাৎ সেলুলার অর টিস্যু ডায়াগনোসিস ছাড়া কোনো জিনিসের ডায়াগনোসিস বা সোয়েলিং এর ডায়াগনোসিস কনফার্ম হবে না। তাহলে যখন কনফার্ম কথাটা আসবে তখন আমাদের অবশ্যই মাথা রাখতে হবে, তখন কিন্তু ওই কথা বললে হবে না এটা ফাংশন প্রেজেন্ট বা এটা সফট ইন কনসিস্টেন্সি, তখন কিন্তু এভাবে অ্যান্সার দিলে হবে না। যখনই আসবে কোশ্চেনটা যখন কনফার্ম ইওর ডায়াগনোসিস, তখনই আসবে কি সেলুলার অর টিস্যু ডায়াগনোসিস, সেটা আমরা খুব মিনিমালি ইনভেসিভ ভাবে করতে পারি, যেটার নাম হলো ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি। এখন অনেক সময় জিজ্ঞেস করা হয় আসলে যদি এফএনএসি করো টিওএসএস সিস্টের ডায়াগনোসিসে কি লেখা থাকবে, যে আমরা জানি যে এটা সুপারফিশিয়াল স্কোমাস এপিথেলিয়াল সেল অফ এপিডার্মিস, তাহলে ডায়াগনোসিসটা কিন্তু এভাবে লেখা থাকে। কোন কোন স্যার যারা বেশি ভালো করবা তাদেরকে কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হবে, আসলে একটা সিভাসের সিস্টে যদি এফএনএসি করো তার ফাইন্ডিংসটা কি হবে, সুপারফিশিয়াল স্কোমাস এপিথেলিয়াল সেল অফ এপিডার্মিস, তাহলে ডায়াগনোসিসটা এভাবে লেখা থাকে। এই জন্য সিভাসের সিস্টের আরেকটা নাম হলো এপিডার্ময়েড সিস্ট। এই কোশ্চেনটাও কিন্তু করা হয় এবং অ্যান্সারটা এভাবে দিতে হবে, সিভাসের সিস্টের অল্টারনেট নেম কি এপিডার্ময়েড সিস্ট। তাহলে সিভাসের সিস্ট আমরা ডায়াগনোস কনফার্ম করব এফএনএসির মাধ্যমে, যারা একটু বেশি ভালো করবা তাদেরকে এই কোশ্চেনটা স্যার অনেক সময় জিজ্ঞেস করে এই যে এফএনএসি রিপোর্টটা কি লেখা থাকবে, তাহলে লেখা থাকবে সুপারফিশিয়াল স্কোমাস এপিথেলিয়াল সেল অফ এপিডার্মিস। এই জন্য আমরা সিভাসের সিস্টের অল্টারনেট বা আরেকটা নাম আমরা কি বলছি এপিডার্ময়েড সিস্ট। এখন আমাদের ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল, তাহলে স্যার নেক্সট করবে, এখন তুমি কি করবা, তাহলে অবশ্যই আমরা আমরা পেশেন্টের পারমিশন নিব এবং তাকে সার্জারির জন্য প্রিপেয়ার করব। তাহলে এভাবে অ্যান্সার দিতে হবে, খাস করে আমরা অপারেশনের নাম বলবো না। তাহলে কোনো অপারেশন করার আগে অবশ্যই পেশেন্টকে প্রিপেয়ার করতে হবে এবং অবশ্যই তাকে বুঝাইতে হবে ডায়াগনোসিস এবং তাকে বুঝাইতে হবে, কনসেন্ট নিতে হবে এবং কাউন্সেলিং করতে হবে। তাহলে এই কথাটা কিন্তু অ্যান্সারটা এভাবে হবে। তাহলে আমরা ফার্স্ট করে আমরা অনেক সময় একটা সিভাসিস ডায়াগনোসিস কনফার্ম হলো বা এফএনএসি, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা আসলে সিভাসিসের ক্ষেত্রে ডায়াগনোসিস কিন্তু ক্লিনিক্যালি করি। অনেক সময় পেশেন্ট অনেক সময় বলে স্যার আপনি যেটা বলতেছেন এটা কোনো ক্যান্সার না, তাহলে এটা কিভাবে স্যার আপনি নিশ্চিত হলেন, সেক্ষেত্রে কিন্তু আমরা এফএনএসি করি। তাহলে আমরা যখন ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল একটা সিভাসিয়াস সিস্টের, স্যার নেক্সট যদি কোশ্চেন করে হোয়াট টু ডু ইউ নেক্সট, তাহলে আমরা এখন পরবর্তী স্টেপটা কি হবে, তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যার বলে ফেলি যে আমরা সার্জারি করব। আসলে সার্জারি করার আগে কিন্তু অনেকগুলো স্টেপ আছে, তাহলে স্টেপগুলো আমরা কিন্তু ফলো না করলে তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা রং হয়ে যাবে। যদিও পুরোপুরি ভুল না, কিন্তু স্যার একটু শুনতে চায়, আসলে একটা পেশেন্টকে যখনই একটা ডায়াগনোসিস কনফার্ম হলো তাকে কিন্তু একটা পেশেন্ট কিন্তু একটা ভীত সন্ত্রস্ত হয়ে থাকে যে আসলে কি হয়ে গেল, এটা সার্জারি করা লাগবে কিনা। যে ঠিক আছে, কারণ একটা পেশেন্টকে সার্জারি করার আগে তাকে যদি আমি জিনিসটা না বুঝাই যে এটা আসলে সার্জারি লাগবে এবং এটা যে আসলে রোগটা কি, এই জিনিসটা যদি আমি তাকে না বুঝাই, যদি আমরা কাউন্সিলিং না করি, যদি কোনো কনসেন্ট না নেই, তাহলে কিন্তু আমরা সার্জারি করতে পারবো না এবং পেশেন্টকে অবশ্যই সার্জারি আগে প্রিপেয়ার করতে হবে। তাহলে এই জিনিসগুলো আমাকে বলতে হবে। তাহলে যখনই ডায়াগনোসিস কনফার্ম হবে তাকে অবশ্যই তাকে আমাকে কাউন্সেলিং করতে হবে, তার কনসেন্ট নিতে হবে এবং প্রিপেয়ার ফর সার্জারি করতে হবে। তাহলে অ্যান্সারটা ঠিক এইভাবে হবে, কাউন্সেলিং কনসেন্ট এন্ড প্রিপেয়ার ফর সার্জারি। তাহলে যখনই আমাকে বলবে আচ্ছা তুমি এখন নেক্সট কি করবা, এই যে সোয়েলিংটা তোমার এফএনএসি রিপোর্টে তোমাকে বললো যে এটা একটা সিভাসিয়াস সিস্ট, তাহলে আমাকে অ্যান্সারটা এভাবে হবে, স্যার আই শুড কাউন্সেলিং দ্য পেশেন্ট, টেক কনসেন্ট দ্যাট দিস পেশেন্ট নিড সার্জারি অ্যান্ড প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি। তাহলে এভাবে করে তোমাকে কিন্তু অ্যান্সারটা দিতে হবে। তাহলে যে আমরা ফার্স্ট করে কিন্তু আমরা বলে ফেলি স্যার আমি এখন কি করবো, স্যার অপারেশন করবো। তাহলে অপারেশন কথা যাওয়ার আগে তাহলে আমাকে পেশেন্টকে জিনিসটা তো অবশ্যই তাকে কাউন্সেলিং করতে হবে যে এটার আসলে কি ডায়াগনোসিস, তাকে বুঝাইতে হবে এটা কোনো মেডিকেশন দিয়ে এটার কোনো চিকিৎসা হবে না, এটা যদি অপারেশন না করি অনেক কমপ্লিকেশন হতে পারে। এভাবে করে কিন্তু স্যাররা জানতে চায় যে তুমি কিভাবে কাউন্সেলিং করবে। এখন কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো কিন্তু স্যাররা মোর প্র্যাকটিক্যাল জিনিস জানতে চায় যে আসলে আচ্ছা হ্যাঁ, তাহলে তুমি খুব কি সুন্দর বললা যে এটা তুমি কাউন্সেলিং করবা, তাহলে কি কাউন্সেলিং করবা। তাহলে কাউন্সেলিং এ আমাকে বলতে হবে যে এটা একটা খারাপ জাতীয় টিউমার না, কিন্তু এটার মেইন
চিকিৎসা হলো অপারেশন, এটা কোনো মেডিসিন দিয়ে চিকিৎসা করা যাবে না, এবং এটা যদি অপারেশন না করেন তাহলে এটার ভিতরে পুঁজ হয়ে যেতে পারে, এটা ফেটে যেতে পারে এবং পুঁজ বের হয়ে চারদিকে ছড়াইতে পারে। এই জন্য এটা আপনাকে প্রাথমিক অবস্থায় এটা যদি অপারেশন করে নেন তাহলে এটা কমপ্লিটলি এটা দূর হয়ে যাবে। তাহলে এভাবে করে তোমাকে কিন্তু এটা কাউন্সেলিং করতে হবে। এখন স্যাররা নেক্সট জিজ্ঞেস করে, আসলে তুমি অপারেশন করার আগে আর কোনো ইনভেস্টিগেশন করতে চাও? একটা ইনভেস্টিগেশন নাম বলো। ঠিক এভাবে স্যাররা বলে, তাহলে দেখো আমি যেহেতু যে ডায়াবেটিক সেন্টারে আছি, বারডেমে আছি, তাহলে এই যে ব্লাড সুগার, তাহলে স্যাররা কিন্তু সবাইকে বলতেছি যে যারা যে যেখানে আছো সবাইকে বলতেছি, তাহলে কোনো পেশেন্টের অপারেশন, যেহেতু আমরা সিভাসিয়াসি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করি, তাহলে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করার আগে সাধারণত দেখা যাচ্ছে যে পেশেন্টের ওভাবে প্রিপারেশন করা লাগে না, কিন্তু একটা টেস্ট কিন্তু তোমাকে করতে হবে, সেটা হলো ব্লাড সুগার। অর্থাৎ পেশেন্টের অনেক সময় আননোটিস তার ডায়াবেটিস থাকতে পারে, তাহলে সেটা যদি থাকে তাহলে আমাদের এটা অপারেশন করার পর পরবর্তীতে কিন্তু আবার ইনফেকশন হয়ে যেতে পারে যদি আননোটিস থাকে তার ডায়াবেটিস। তাহলে যদি স্যার ঠিক এভাবে কোশ্চেনটা করবে, আচ্ছা আপনি যে অপারেশন সবকিছু তৈরি করলেন, আপনি আর কোনো ইনভেস্টিগেশন করতে যান না, একটা সিঙ্গেল ইনভেস্টিগেশনের নাম বলে, তখন কিন্তু অ্যান্সারটা হবে কি ব্লাড সুগার। তাহলে এভাবে করে কিন্তু সারা কোশ্চেন জিজ্ঞেস করবে। তারপরে নেক্সট একটা কমন কোশ্চেন যেটা সিভাসিয়াস সিস্টেম, তাহলে নেম অফ দ্য অপারেশন, আমাদের অ্যান্সার হবে এক্সিশন অ্যান্ড বায়োপসি। তাহলে এভাবে করে স্যারকে অ্যান্সারটা দিতে হবে। তাহলে সিভাসিয়াস সিস্টেম নেম অফ দ্য অপারেশন, এই যে যখন কোশ্চেনটা আসবে তখন আমরা বলবো এক্সিশন অ্যান্ড বায়োপসি। তাহলে যে আমরা আবার একটু রিপিট করতেছি, তাহলে যখনই আমাদের ডায়াগনোসিস কনফার্ম হবে হোয়াট টু ডু ইউ নেক্সট, তাহলে অ্যান্সারটা খাস করে আমরা কখনোই সার্জারি বলবো না, কাউন্সিলিং, কনসেন্ট অ্যান্ড প্রিপেয়ার ফর সার্জারি। আর যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় সার্জারি আগে একটা সিঙ্গেল মোস্ট ইনভেস্টিগেশন একটা বলেন, তাহলে অবশ্যই পেশেন্টের ব্লাড সুগারটা আমাকে কি করতে হবে, অ্যাসেস করতে হবে। আর নেম অফ দ্য অপারেশন যে আমরা বলেই দিলাম এক্সিশন অ্যান্ড বায়োপসি। এরপরে আসেন আমরা, এই যে আমরা বলতেছিলাম যে আমরা যে বায়োপসির কথা বললাম যেটা হিস্টোপ্যাথে পাঠাতে হবে, তাহলে সিভাসিয়াস সিস্টের ক্ষেত্রে এটা খুব কমন একটা সারা আমরা অনেক সময় একটু ভুল করি, এই জন্য আমরা আজকে ক্লাসগুলো আমরা নিতে চাচ্ছি আমরা হিস্টোপ্যাথে পাঠাবো। তাহলে অবশ্যই সিস্ট ওয়াল, অনেক ক্ষেত্রে আমরা একটু ভুলে বলে ফেলি সিবামটা আসলে হিস্টোপ্যাথে পাঠাবো, এটা কিন্তু অ্যান্সার না। তাহলে আমরা অবশ্যই আমাকে যখন বলতে হবে যে আমরা বায়োপসিতে কোন কম্পোনেন্টটা পাঠাবো ফর হিস্টোপ্যাথোলজি, তাহলে অবশ্যই হবে সিস্ট ওয়াল। তাহলে আমরা অ্যান্সারটা কি হবে, সিস্ট ওয়াল। তাহলে এই যে এই কোশ্চেনটা কিন্তু সারা ধরে যে তুমি যে সুন্দর বললা এক্সারসাইজ করে তুমি জিনিসটা কি করবা, তাহলে কোন কম্পোনেন্টটা তুমি হিস্টোপ্যাথে পাঠাবা, কোন কম্পোনেন্টটা হিস্টোপ্যাথে পাঠাবো সেটা অ্যান্সার হবে সিস্ট ওয়াল। কারণ সিস্ট ওয়ালটাই তো আসলে মেন, যেটা থেকে এই সিস্টটা ফর্মেশন হয়েছে। তাহলে সিস্ট ওয়ালটাকে আমাকে কি করতে হবে, হিস্টোপ্যাথে পাঠাতে হবে। এখন আসো যে আমরা যখন হিস্টোপ্যাথে পাঠাবো, অনেক সময় সারা জিজ্ঞেস করে অবশ্যই একটা টিস্যু প্রিজারভেটিভ আমাকে ইউজ করতে হবে। সারা জানতে চায় অনেক সময় টিস্যু প্রিজারভেটিভ হিসেবে আমরা কি ইউজ করি। আসলে এই যে কোশ্চেন গুলো আসতেছে কারণ কি, আসলে সারা প্র্যাকটিক্যাল থিং জানতে চায়, আসলে থিওরি কিন্তু সারা অতটা জানতে চায় না। এই যে নর্মাল যে আসলে সে জানে কিনা, কারণ প্র্যাকটিক্যালি এই কাজগুলা যে সে আসলে দেখছে কিনা, যে আসলে এই যে একটা টিস্যু যখন আমরা হিস্টোপ্যাথে পাঠাবো কমনলি আমরা কোনো প্রিজারভেটিভ ইউজ করি কিনা, এবং যেই প্রিজারভেটিভটা ইউজ করি সেটা আসলে কি পুরো রটাই ইউজ করি কিনা সেটা আমাকে কিন্তু জানতে চায়। এই যে আমরা এখানে অ্যান্সারটা আমরা দিয়ে দিয়েছি, সেটা আমরা নর্মালি যে ফর্মালিন সলিউশনটা সেটা কিন্তু ইউজ করা হয় না, সেটাকে 10% অর্থাৎ 10 times আমরা ওয়াটার দিয়ে এটা ডাইলিউট করে তারপরে কিন্তু আমরা টিস্যু প্রিজারভেটিভ ইউজ করি। তাহলে এই জিনিসটা কিন্তু অ্যান্সারটা আমরা দিয়ে দিলাম। তাহলে টিস্যু প্রিজারভেটিভ হিসেবে আমরা যখন হিস্টোপ্যাথে আমরা পাঠাবো অবশ্যই এটা কি থাকবে, এটা 10% আমরা ওয়াটার দিয়ে এটা কি করবো, ডাইলিউট করে সেটা আমরা ইউজ করবো। আর হোয়াট ইজ ফর্মালিন সলিউশন, এটা তো আমরা জানি 40% ফর্মালডিহাইডটাকে আমরা সাধারণত বলি ফর্মালিন সলিউশন। তাহলে এভাবে করে আমাকে অ্যান্সার দিতে হবে। নেক্সট স্যাররা যেভাবে কোশ্চেন করবে যে আসলে সাধারণত একটা কি অ্যানেস্থেসিয়া দিব, সাধারণত যে আমরা যে ছবিগুলো একটু আগে আমরা সিভাসিয়াস সিস্টের যে ছবিগুলো দেখেছি সেটাতে আমরা সাধারণত যেহেতু 2-3 centimeter এই সিভাসিয়াস সিস্টগুলো সাধারণত আমরা লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে আমরা সাধারণত অপারেশন করব। এবং লোকাল অ্যানেস্থেসিয়া কি ইউজ করি এটাও কিন্তু স্যাররা কিন্তু জিজ্ঞেস করে, কারণ কি যে আমি বারবারই বলতেছি যে আসলে প্র্যাকটিক্যাল থিং যেগুলো স্যাররা খুব জানতে চায়। এই যে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া হিসেবে কি ইউজ করবো, 2% নিডোকেন হাইড্রোক্লোরাইড,
এটা সাধারণত আমরা ইউজ করি 2% নিডোকেন হাইড্রোক্লোরাইড। তাহলে লোকাল অ্যানেস্থেশিয়া হিসেবে আমরা কি ইউজ করব 2% নিডোকেন হাইড্রোক্লোরাইড। এখন স্যাররা এমনও জানতে চায় যে এই যে আমরা যে অ্যানেস্থেশিয়া যেটা আমরা ইউজ করতেছি নিডোকেন হাইড্রোক্লোরাইড, সেই বোতলের কালারটা কি বা বোতলে কি কালারে লেখা থাকে? ম্যাক্সিমাম ক্ষেত্রে কালার গ্রিন অথবা ব্লু হয়ে থাকে, এটাতে কোনো অ্যাড্রেনালিন থাকে না। তাহলে নর্মালি যে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া, প্লেইন অ্যানেস্থেশিয়া বলি, লোকাল 2% নিডোকেন হাইড্রোক্লোরাইড, তার বোতলের কালারটা কি সেটাও অনেক সময় কিন্তু তারা জানতে চায়। তাহলে এটা সাধারণত কালারটা সাধারণত গ্রিন অথবা তোমার ব্লু হয়ে থাকে। তাহলে এভাবে করে কিন্তু অ্যান্সারটা দিতে হবে। তাহলে এইভাবে ছোট ছোট কোশ্চেন গুলা কিন্তু সারা করে থাকে, এভাবে আমাকে অ্যান্সার দিতে হবে। এখন আসেন যে আমাদের যে কোশ্চেনটা ইনভেরিয়েবলি ধরা হয়, এই যে সবকিছু আপনি বললেন যে সিবাসিয়াস সিস্টের অপারেশন, এক্সিশন এন্ড বায়োপসি, তাহলে ইনসিশনটা কেমন হবে সিবাসিয়াস সিস্টের? তাহলে সেই ক্ষেত্রে এই যে আমরা অ্যান্সার হবে সেটা হলো ইলিপটিক্যাল ইনসিশন ইনকর্পোরেটিং দা পাংকাম এন্ড দা স্কিন, ইনসিশন শুড বি লাইন অ্যালং দা স্ক্রিন ক্রিজ। তাহলে এভাবে করে অ্যান্সার দিতে হবে। অর্থাৎ তাহলে আমাকে দেখা যাচ্ছে যে এই যে আমরা স্কিন ইনসিশন দিব সেটা কি হবে, একটা ইলিপটিক্যাল ইনসিশন হবে এবং ব্ল্যাক যে স্পটটা অবশ্যই এই ইলিপসের ভিতরে ইনকর্পোরেট করতে হবে। এবং আরেকটা জিনিস আমাদের মাথা রাখতে হবে যে আমাদের যে স্ক্রিন ক্রিজের প্যারালাল হতে হবে, স্ক্রিন ক্রিজের অবলিকলি আমরা আসলে এটা দিব না। তাহলে এভাবে করে কিন্তু আমাকে জিনিসটার অ্যান্সার দিতে হবে। এই কোশ্চেনটা কিন্তু সারা জিজ্ঞেস করে, আচ্ছা আপনি বলেন তো এই যে সিবাসিয়াস সিস্টটা আপনি দেখতে পাচ্ছেন, তাহলে এটা কিভাবে ইনসিশন দিবেন? তাহলে ইনসিশনের যখন আমরা অ্যান্সারটা দিব বলতে হবে, স্যার আমি ইলিপটিক্যাল ইনসিশন দিব এবং এটার অবশ্যই আমাকে পাংকামটা এই ইলিপসের ভিতরে ইনকর্পোরেট করতে হবে এবং আমাকে অ্যান্সারটা দিতে হবে যে এই স্কিন ইনসিশনটা অবশ্যই স্ক্রিন ক্রিজের প্যারালাল হতে হবে। তাহলে এভাবে করে অ্যান্সারটা দিতে হবে। তাহলে আমাকে স্কিন ইনসিশন শুড মেক ইলিপটিক্যাল incorporating the punctum and this should be parallel to the skin crease. তাহলে এভাবে করে অ্যানসারটা আমাকে দিতে হবে, ইলিপটিক্যাল ইনসিশন ইনকর্পোরেটিং দ্য পাংকাম এন্ড স্কিন ইনসিশন শুড বি প্যারালাল টু দ্য স্কিন ক্রিজ। এখন ওই যে আমরা আলোচনা করতেছিলাম যে পেশেন্টের যে সিবাসিয়াস সিস্ট হলে কি কি কমপ্লিকেশন হয়, এগুলো কিন্তু সারা জিজ্ঞেস করবে। যে আমরা বলতেছিলাম না একটা নর্মাল সিবাসিয়াস সিস্ট দেখা যাচ্ছে, কেন আপনি তাকে অপারেশন করার জন্য আপনি অ্যাডভাইস করবেন? এই যে এই কারণে, কারণ সিবাসিয়াস সিস্ট থাকলে কি কি কমপ্লিকেশন হয় এটা অস্পিতে জিজ্ঞেস করা হয়, এটা নর্মাল শর্ট কেসে আপনাদের জিজ্ঞেস করা হবে। তাহলে অ্যান্সার গুলো যেভাবে আমরা বলতেছি, এই যে আমরা ইনফেকশন হয়ে অ্যাবসেস ফর্মেশন হতে পারে এবং এটা যদি আলসারেটেড হয়ে একটা আলসার হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলছি কক্স পিকুলিয়ার টিউমার। আর এটা বললাম এই সিবাম গুলা বাইরে বের হয়ে এটা ড্রাই হয়ে একটা হর্ন হতে পারে, দ্যাট ইজ কল্ড সিবাসিয়াস হর্ন। তাহলে সিবাসিয়াস সিস্টের যদি কমপ্লিকেশন জিজ্ঞেস করা হয় তাহলে আমরা ইনফেকশন অ্যান্ড অ্যাবসেস ফর্মেশন, কক্স পিকুলিয়ার টিউমার, আর এটা বললাম সিবাসিয়াস হর্ন, দিজ আর দ্য কমপ্লিকেশন অফ সিবাসিয়াস সিস্ট। তাহলে সিবাসিয়াস সিস্ট হলে ছবি দিয়ে কিন্তু আমরা জিজ্ঞেস করি যে আসলে এই সিবাসিয়াস সিস্টের কমপ্লিকেশন কি কি। তাহলে এই যে এই কথাগুলো এভাবে বলতে হবে, ইনফেকশন, অ্যাবসেস ফর্মেশন, কক্স পিকুলার টিউমার ফর্মেশন, অথবা আমরা একটা বলবো সিবাসিয়াস হর্ন, এই তিনটা মোস্ট কমন কমপ্লিকেশন অফ সিবাসিয়াস সিস্ট। এখন আসেন যে ট্রিটমেন্ট অফ ইনফেক্টেড সিবাসিয়াস সিস্ট। এখন সিবাসিয়াস সিস্ট যদি ইনফেক্টেড হয়ে যায় তখন কিন্তু তার চিকিৎসা ওই যে নর্মালি আমরা এক্সিশন এন্ড বায়োপসি বললে কিন্তু হবে না, তাহলে আমাদের তখন অ্যান্সারটা হবে ইনসিশন এন্ড ড্রেনেজ কিউরেটেস অফ দ্য ক্যাভিটি। এই অ্যান্সারটা হবে পাঁচটা যেটা থাকবে সেটা কালচার সেন্সিটিভিটিতে পাঠাতে হবে, রেগুলার ড্রেসিং করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং ড্রেসিং করার পর যখন ওনটা যখন গ্র্যানুলেটিং এবং হেলদি হবে তখন আমাকে সেকেন্ডারি ক্লোজার অথবা ডিলেড প্রাইমারি ক্লোজার করতে হবে। তাহলে এই যে সিবাসিয়াস সিস্ট, তাহলে আমাদের এটা কমপ্লিকেশন হিসেবে এটা অ্যাবসেস ফর্মেশন হতে পারে এবং অ্যাবসেস হয়ে গেলে তখন কিন্তু আমাদের নেম অফ দ্য অপারেশন
ফাংশনটা কিন্তু দেখো চেঞ্জ হয়ে যাবে, এই কথাটাও কিন্তু সারা জিজ্ঞেস করে, তাহলে অ্যানসারটা হবে ইনসিশন এন্ড ড্রেনেজ কিউরেটেজ অফ দ্য ক্যাভিটি পাস সেন্ট ফর কালচার সেন্সিটিভিটি রেগুলার ড্রেসিং এন্ড গিভ অ্যান্টিবায়োটিক, এবং ড্রেসিং করার পর কয়েকদিন দেখা যাচ্ছে 7 দিন 10 দিন ড্রেসিং করার পর যখন ওনটা গ্যানোটিং হবে হেলদি হবে তখন আমরা সেকেন্ডারি ক্লোজার অর ডিলেড প্রাইমারি ক্লোজার করব। যে একটু আগে যে আমরা বলতেছিলাম যে আরেকটা কমপ্লিকেশন যেটা আমরা একটু আগে বললাম যে এটা আলসারেটেড হয়ে একটা টিউমার ফর্মেশন করতে পারে, যে স্কাল্পে দেখা যাচ্ছে যে কক্স পিকুলার টিউমার, অথবা আমরা কানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কক্স একটা টিউমার লাইক আলসারেটেড একটা লেশন দেখতে পাচ্ছি, এটা একটা সিভাসিয়াস সিস্ট একটা কমপ্লিকেশন যেটাকে বলা হয়েছে কক্স পিকুলার টিউমার। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। যে একটু আগে যে আমরা বলতেছিলাম আরেকটা কমপ্লিকেশন যেটা সিবাম গুলা ড্রাই হয়ে একটা হর্ন ফর্মেশন করে, তাহলে দিস ইজ কল সিভাসিয়াস হর্ন। এই যে আমরা বেলি লাভে কিন্তু এই যে এই ছবিটা যে মহিলার একটা ছবি তার মাথা দিয়ে একটা হর্ন লাইক একটা ছবি আমরা দেখতে পাই, তাহলে দিস ইজ কি সিভাসিয়াস হর্ন, তাহলে এটাও একটা সিভাসিয়াস সিস্টার একটা কমপ্লিকেশন। তাহলে এভাবে করে আমরা এই যে ছবিটা একটু থাকলে একটা ইম্প্রেশনটা আমরা পেতে পারি। এই যে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি মহিলা একদম বাস্তব একটা ছবি যে সিভাসিয়াস সিস্ট থেকে এভাবে হর্ন ফর্মেশন করতে পারে, দিস ইজ কল কি সিভাসিয়াস হর্ন, এটাও একটা সিভাসিয়াস সিস্টের কমপ্লিকেশন। এখন আসেন যে আমরা মোটামুটি সিভাসিয়াস সিস্ট থেকে আরেকটা সোয়েলিং কমন সোয়েলিং আমরা দেখতে পাই যেটা হলো লাইপোমা। এখন লাইপোমা হলে কিন্তু আমাদের আরেকটা স্পেশাল টেস্ট আমরা বলি নাই, সেটা হলো একটা টেস্ট আমাকে বলতে হবে, সেটা হলো স্লিপ সাইন। তাহলে লাইপোমা হলে এই কথাটা কিন্তু বলতে হবে, এবং এই ছবিতে একটু খেয়াল করে দেখেন লাইপোমার সারফেসটা কিন্তু একটু লোবুলেটেড, তাহলে এই কয়েকটা কথা কিন্তু আমাকে নোটিস করতে হবে। যখনই আমরা লাইপোমা চিন্তা করব তার সারফেসটা কিন্তু কমনলি আমরা দেখতে পাই সেটা হলো লোবুলেটেড, একটু খেয়াল করে দেখা যাবে যে এর সারফেসটা কিছুটা ভাগ ভাগ, দিস ইজ কল কি লোবুলেটেড। তাহলে লাইপোমা হলে একটা কথা আমাকে মাথায় রাখতে হবে, এর সারফেসটা লোবুলেটেড, এটা সফট ইন কনসিস্টেন্সি, আর এই ক্ষেত্রে একটা স্পেশাল টেস্ট আছে সেটা হলো স্লিপ সাইন। তাহলে এই যে স্লিপ সাইনটা কি, দেখা গেছে যে এটা সেন্টার থেকে যখন আমরা পেরিফেরি দিকে আঙ্গুলটা নিয়ে আসবো এটা আরো সামনের দিকে চলে যাবে, দিস ইজ কল কি স্লিপ সাইন। তাহলে স্লিপ সাইন আমরা কিসের ক্ষেত্রে পজিটিভ পাবো, লাইপোমার ক্ষেত্রে। তাহলে লাইপোমার ক্ষেত্রে এই যে এখানে সারফেসটা আমরা ইজিলি দেখতে পাচ্ছি এটা লোবুলেটেড, এবং এটা থেকে স্লিপ সাইন হলো পজিটিভ। তাহলে লাইপোমার ক্ষেত্রে আমরা একটা স্পেশাল টেস্ট আমরা পাচ্ছি যেটা স্লিপ সাইন, যেটা সেন্টার থেকে আমরা যখন পেরিফেরির দিকে আঙ্গুলটা নিব এই সোয়েলিংটা আরো সামনের দিকে স্লিপ করে চলে যাবে, দিস ইজ কল কি স্লিপ সাইন। তাহলে লাইপোমার ক্ষেত্রে আমরা স্লিপ সাইন কি পাবো, পজিটিভ পাবো। তাহলে এভাবে করে কিন্তু আমরা লাইপোমার ডায়াগনোসিসটা আমরা স্যারকে আমাকে বলতে হবে। তাহলে যে ডায়াগনোসিস তাহলে কি বলতে হবে, যে সেম একই কথা, আমাদের লাইপোমাটা কোথায় সাবকিউটেনিয়াস রিজনে আসে ওভার দ্য স্ক্যাপুলার রিজন, এটা কেন আমরা লাইপোমা বললাম, সেম একই কথা বলবে, সারফেসটা কেমন লোবুলেটেড, কনসিস্টেন্সিটা কেমন সফট, এবং লাইপোমার ক্ষেত্রে এটা স্কিন এবং আন্ডারলাইনিং স্ট্রাকচার বা মাসেল থেকে এটা ফ্রি, আর একটু আগে আমরা বললাম এটা স্লিপ সাইন হলো পজিটিভ, অর্থাৎ সেন্টার থেকে যখন ফিঙ্গারটা আমরা পেরিফেরির দিকে নিব সোয়েলিংটা সামনের দিকে স্লিপ করে চলে যাবে, দ্যাট ইজ কল কি স্লিপ সাইন। তাহলে লাইপোমার ক্ষেত্রে স্লিপ সাইন কি হবে, পজিটিভ হবে। তাহলে সারফেস লোবুলেটেড সফট ইন কনসিস্টেন্সি ফ্রি ফ্রম দ্য স্কিন অ্যান্ড আন্ডারনেট স্ট্রাকচার অর মাসেল অ্যান্ড স্লিপ সাইন পজিটিভ, তাহলে লাইপোমার ক্ষেত্রে এই কয়টা জিনিস আমরা পাবো। তাহলে এভাবে করে কিন্তু স্যারকে অ্যান্সার গুলা দিতে হবে। এখন স্যাররা যদি লাইপোমার যে কয়েকটা কমন কোশ্চেন আছে স্যাররা জিজ্ঞেস করে, লাইপোমার জিনিসটা কি, এটা আসলে বিনাইন টিউমার অফ ম্যাচিউর ফ্যাট সেল, অর্থাৎ ম্যাচিউর ফ্যাট সেলের একটা বিনাইন টিউমার। তারপরে নেক্সট স্যাররা জিজ্ঞেস করে এটা কি আসলে পেইনফুল, না স্যার লাইপোমা সাধারণত পেইনলেস। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে লাইপোমা পেইনফুল হতে পারে, সেটার নাম কি অ্যাডিপোসিস ডোলোরোসা অর ডারকামস ডিজিজ। তাহলে এই কথাগুলো স্যাররা জিজ্ঞেস করে লাইপোমা ইজিলি পেইনলেস, কিন্তু সামটাইমস লাইপোমা পেইনফুল হতে পারে, যেটাকে বলা হয়েছে অ্যাডিপোসিস ডোলোরোসা অর ডারকামস ডিজিজ। তাহলে স্যাররা এভাবে জিজ্ঞেস করে নেম দ্য পেইনফুল লাইপোমা, অ্যান্সার হবে অ্যাডিপোসিস ডোলোরোসা অর ডারকামস ডিজিজ। এরপরে আসে কি, লাইপোমা তো একটু আগে আমরা বলে দিলাম যে বিনাইন টিউমার অফ ম্যাচিউর ফ্যাট সেল,
এটা কি ম্যালিগন্যান্সি ট্রান্সফর্ম হতে পারে? অ্যান্সার হতে পারে স্পেশাল সাইটে, সেটা কি রেট্রোপেরিটোনিয়াল লাইপোমা এন্ড লাইপোমা ওভার দ্য স্ক্যাপুলার রিজিয়ন। তাহলে এভাবে করে কিন্তু অ্যান্সার গুলো আমাকে দিতে হবে। তাহলে আমাকে কোশ্চেনটা যেভাবে জিজ্ঞেস করা হলো, লাইপোমা সাধারণত আমরা বলে দিলাম এটা একটা বিনাইন টিউমার, তাহলে এটা কি ম্যালিগন্যান্ট হতে পারে? হ্যাঁ, স্পেশাল সাইটে, সেটা কি রেট্রোপেরিটোনিয়াম আর লাইপোমা ওভার দ্য স্ক্যাপুলার রিজিয়ন। তাহলে এই ক্ষেত্রে লাইপোমাটা লাইপোসারকোমাতে ট্রান্সফর্ম হতে পারে। তাহলে অ্যানসার গুলো এভাবে করা হবে এবং অ্যানসার গুলো এভাবে দিতে হবে। তাহলে আরেকটা কোশ্চেন সারা জিজ্ঞেস করে যে যদি এটা মাল্টিপল হয়ে থাকে তাকে কি বলা হয়? তাহলে এটার অ্যান্সার হবে লাইপোম্যাটোসিস। তাহলে যখন মাল্টিপল মোর দেন টু অর মোর যখন লাইপোমা হবে, মোর দেন টু আমরা যখন লাইপোমা পাবো তখন আমরা সেটা অ্যান্সার হবে লাইপোম্যাটোসিস। মাল্টিপল লাইপোমাকে বলা হয় লাইপোম্যাটোসিস। তাহলে এভাবে করে অ্যান্সার দিতে হবে। এখন স্যাররা অনেক সময় একটু ট্রিকি কোশ্চেন করে যে মাল্টিপল লাইপোমা যখন লাইপোম্যাটোসিস নিয়ে আসবে তখন তার চিকিৎসা কি হবে। তার দেখা যাচ্ছে যে মোটামুটি 50টা লাইপোমা আছে লাইপোম্যাটোসিস স্যার, তখন কি এই 50টা কি অপারেশন করব? না স্যার। তাহলে অ্যান্সার হবে যে যেটা তাকে সবচেয়ে বেশি তাকে সমস্যা করতেছে, মেকানিক্যাল তাকে ডিসকমফোর্ট দিচ্ছে, তাকে ডেইলি লাইফ হ্যাম্পার করতেছে, যেটাতে অনেক সময় দেখা যায় যে সারাউন্ডিংস নার্ভকে কম্প্রেস করতেছে, সেই লাইপোমাটা শুধু আমরা চিকিৎসা করব। বাকিগুলা কিন্তু আমাকে ছোট যেগুলো আছে সেগুলো চিকিৎসা করা লাগবে না। তাহলে মাল্টিপল লাইপোমা বা লাইপোম্যাটোসিস থাকলে আমরা কি সবগুলা চিকিৎসা করব? না। তাহলে যেই লাইপোমা আমাকে মেকানিক্যাল ডিস্টারবেন্স করতেছে, ডেইলি লাইফ হ্যাম্পার করতেছে, শুধু সেই লাইপোমাটারই শুধু আমরা অপারেশন করব। তাহলে যে দেখেন এই যে এখানে আমরা একটা ন্যাপ অফ দ্য নেকে অর্থাৎ নেকের ব্যাকে একটা লাইপোমা দেখা যাচ্ছে, এটা বুঝাই যাচ্ছে যে এটা একটা হিউজলি লার্জ একটা লাইপোমা। এবং সে এই লাইপোমা নিয়ে কিন্তু দেখেন আপনার সে যখন ঘুমাইতে যাবে সে সুপাইন পজিশনে কিন্তু তাকে কিন্তু ঘুমানোটা খুবই ডিফিকাল্ট। তাহলে অবশ্যই এই লাইপোমাটা তাকে সার্জারির অ্যাডভাইস দিতে হবে, কারণ সে তার ডেইলি লাইফ তাকে হ্যাম্পার করবে, সে নর্মালি ভালোভাবে সে ঘুমাইতে পারবে না, শুতে পারবে না, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাকে তাকে অ্যাডভাইস করতে হবে, তাকে অবশ্যই তার সার্জারি করার অ্যাডভাইস দিতে হবে। তাহলে কোন লাইপোমার আমরা সার্জারি করব, তাহলে সেভাবে কিন্তু অ্যান্সারটা দিতে হবে। তারপরে যে কোশ্চেনটা আছে, আসলে সারা জিজ্ঞেস করে যে আসলে লাইপোমা কোন কোন প্লেনে হতে পারে, ডিফারেন্ট সাইটে আমাদের লাইপোমা হতে পারে। যে কমনলি আমরা যেটা বললাম সাবকিউটানিয়াস হতে পারে, সাব ফাসাল হতে পারে, ইন্ট্রামাসকুলার হতে পারে, রেট্রোপেরিটোনিয়াল হতে পারে, ইন্ট্রাঅসিয়াস হতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল হতে পারে, সাব সেরোসাল হতে পারে। তাহলে এই কথাগুলো অনেক সময় সারা জিজ্ঞেস করে, যারা একটু বেশি ভালো পারবা তাদেরকে কিন্তু যে লাইপোমা বলা হয় ইউনিভার্সাল টিউমার। তাহলে অল্টারনেট নেম অফ লাইপোমা সেটা কি বলা হয়? ইউনিভার্সাল টিউমার। এটা আমাদের শরীরে যে কোনো জায়গায় যেখানে ফ্যাট আছে সেখানে এটা হতে পারে। তাহলে এটার আরেকটা নাম হলো ইউনিভার্সাল কমন, আমরা যে সাইটগুলা বললাম নামগুলা বললাম কমনলি হলো সাবকিউটানিয়াস লাইপোমা, আদার্স যেগুলো বললাম সাব ফাসাল, সাব মাসকুলার, ইন্ট্রামাসকুলার, রেট্রোপেরিটোনিয়াল। তাহলে এই যে কথাগুলো আমরা যেটা বললাম ইন্ট্রাঅসিয়াস, ইন্ট্রাক্রেনিয়াল, ঠিক আছে, এক্সট্রা ডুরাল, ইন্ট্রা আর্টিকুলার, তাহলে এই সবগুলো জিনিস অনেক সময় সারা জিজ্ঞেস করে। তাহলে এভাবে করে যে বিভিন্ন প্লেনে যে লাইপোমা হতে পারে ইউনিভার্সাল টিউমার, তাহলে এভাবে করে অ্যান্সার গুলো আমাদের দিতে হবে। এরপরে যে আমাদের আরেকটা যেটা আমরা মাল্টিপল অনেক সময় এখানে আমরা যে যদিও ছবিতে দেখতে পাচ্ছি এটা মাল্টিপল ছোট ছোট সোয়েলিং, এটা কমনলি এটা আমরা পাই, সেটা হলো নিউরোফাইব্রোম্যাটোসিস। অনেক সময় রাস্তায় তোমরা অনেকেই খেয়াল করে দেখেছেন যে একটা সারা শরীরে ছোট 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 টিউমার। তাহলে এগুলো সাধারণত সাবকিউটানিয়াস যে নার্ভ ফাইবার তার থেকে টিউমার হয়, সেটাকে বলা হয় নিউরোফাইব্রোমা। যখন মাল্টিপল হয় তখন সেটাকে বলা হয় নিউরো ফাইব্রোম্যাটোসিস। তাহলে মাল্টিপল যদি নিউরোফাইব্রোমা হয় সেটাকে বলা হয় নিউরোফাইব্রোম্যাটোসিস। তাহলে যে আমরা কেন এটা নিউরোফাইব্রোমা বললাম, তাহলে সেটা আমাকে অ্যান্সার কিভাবে দিতে হবে সেটা আমাকে বলতে হবে। সাধারণত দেখা গেছে যে এটা নার্ভ ফাইবারকে সারাউন্ডিংস নার্ভকে কি করে কম্প্রেস করে। তাহলে কি হচ্ছে ওই অ্যালং দা নার্ভ ফাইবার পেশেন্ট কি করবে, কমপ্লেন করবে পেইন, এবং এটার মানে কনসিস্টেন্সিটা আসলে ভেরিয়েবল। নিউরোফাইব্রোমাটা আসলে অনেকগুলো টাইপের হয়,
এটা সফট হতে পারে, ফার্মও হতে পারে, তাহলে ওভাবে করে বলতে হবে যে আসলে এটা যে ফিক্সড করে যে বলা যায় না যে এটা আসলে কনসিস্টেন্সিটা কেমন, কিন্তু এটা স্ট্রাইকিং যেটা পয়েন্ট এটা সাইড টু সাইড মোবাইল বাট অ্যালং দ্য নার্ভ ফাইবার ইট ইজ ফিক্সড। তাহলে নিউরোফাইব্রোমার যদি আমাদের ডায়াগনোসিস বলতে হয় তখন এটা আমাকে বলতে হবে এটা সাধারণত দেখা গেছে যে এটা নার্ভকে কম্প্রেস করলে এটা অ্যালং দ্য নার্ভ ফাইবার এটা কি হয় এটা পেইন থাকে এবং এটা কনসিস্টেন্সিটা আসলে আমরা ফিক্স করে বলতে পারি না, সাধারণত ফার্মি হয়ে থাকে, কিন্তু স্পেশাল কেসে ফ্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা যেটা আবার সফট ইন কনসিস্টেন্সি হয়ে থাকে। আরেকটা যেটা বললাম এটা সাইড টু সাইড মোবাইল বাট অ্যালং দ্য নার্ভ ফাইবার ইট ইজ ফিক্সড। তাহলে এভাবে করে কিন্তু আমাকে অ্যান্সার দিতে হবে। অ্যান্ড স্পেশাল কেসে অনেক সময় আমাদের জিজ্ঞেস করা হয় যে এই যে তুমি যে বললা এটা নিউরোফাইব্রোমা এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এই কোশ্চেনটা কিন্তু স্যাররা করবে, তখনই কিন্তু আমরা ভয় পেয়ে যাই, হ্যাঁ হ্যাঁ এটা তো স্যার যে আমি তো দেখতেই পাচ্ছি যে যেমন একটা সিবাসিয়াস সিস্ট এর ফাংটাম আছে, ডিডি কি হবে? তাহলে ডিডি যখনই বলবা এটা তোমরা ভয় পাবা না, ডিডি হিসেবে যে কোনো আমরা সিবাসিয়াস সিস্ট বলে নিউরোফাইব্রোমা বলে তাহলে আমাকে এর কাছাকাছি যে কয়টা সোয়েলিং আমরা বললাম সেগুলো বলতে হবে। একটা সিবাসিয়াস সিস্টের ডিডি কি হতে পারে? তাহলে আমরা বলবো স্যার এটা লাইপোমা হতে পারে, এটা নিউরোফাইব্রোমা হতে পারে, এটা ডার্ময়েড সিস্ট হতে পারে। তাহলে এভাবে করে বলতে হবে, ভয় পাওয়ার কিছু নাই, ডিডি তো আসলে এটা হবে তা না, তখন তার বলবা তাহলে এটা যে সিবাসিস সিস্ট বললা ডিডি হিসেবে আপনি বললেন এটা লাইপোমা, তাহলে এটা লাইপোমা না কেন? তখন আপনি এটা বলবেন যে স্যার যেহেতু এটা লাইপোমা যদি হতো তাহলে এটা স্যার স্কিন এবং এর আন্ডারনের যে মাসেল বা স্ট্রাকচার সাথে এটা ফ্রি হতো এবং স্লিপ সাইন কি হতো এটা পজিটিভ হতো। তাহলে এভাবে করে অ্যান্সারটা দিতে হবে, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে যখনই একটা সিবাসিয়াস সিস্ট আপনারা বলবেন নেক্সট কিন্তু স্যাররা এই কোশ্চেনটা অনেক সময় করে এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, তাহলে অ্যান্সার হিসেবে তখন আমাকে বলতে হবে স্যার এটা লাইপোমা হতে পারে, স্যার এটা নিউরোফাইব্রোমা হতে পারে। তখন আমরা তখন স্যারকে তখন বলবো আচ্ছা তাহলে এটা লাইপোমা না কেন? তখনই যে সুন্দর করে অ্যান্সারটা দিতে হবে, স্যার এটা স্কিন এবং আন্ডারনেট স্ট্রাকচারের সাথে ফ্রি থাকার কথা, কিন্তু সিবাসিয়াস সিস্ট স্কিনের সাথে কি থাকে? ফিক্স থাকে। তারপরে আমরা কি বললাম একটা স্পেশাল টেস্ট লাইপোমার ক্ষেত্রে যেটা আমরা স্লিপ সাইন সেটা সিবাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে নেগেটিভ হবে কিন্তু লাইপোমার ক্ষেত্রে পজিটিভ হবে। আর নিউরোফাইব্রোমার ক্ষেত্রে দেখেন যে আমরা বললাম কনসিস্টেন্সিটা আসলে ভ্যারিয়েবল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ফার্মিং কনসিস্টেন্সি হয় এবং এটা সাইড টু সাইড মোবাইল, কিন্তু এটা অ্যালং দ্য নার্ভ ফাইবার এটা ফিক্স থাকে। আরেকটা জিনিস যেটা অনেক সময় সোয়েলিং এর ক্ষেত্রে, যদিও আসলে আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো সোয়েলিং আমরা আলোচনা করলাম সবগুলাই কিন্তু ছিল কি আমাদের বিনাইন, কিন্তু অনেক সময় দেখা যায় যে ম্যালিগন্যান্ট সোয়েলিং স্কিনে বিভিন্ন কার্সিনোমা অনেক সময় সোয়েলিং হিসেবে অ্যাপিয়ার করে, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের রিজিওনাল লিম্ফ নোড অনেক সময় এক্সামিনেশন করতে হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে সোয়েলিং এর ক্ষেত্রে আমরা বিনাইন টিউমার গুলার ক্ষেত্রে কিন্তু সাধারণত লিম্ফ নোড অর্থাৎ রিজিওনাল লিম্ফ নোড এক্সামিনেশন খুব একটা করা লাগে না। তাহলে এই কথাটাও কিন্তু একটু মাথায় আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আবার আমরা সেই প্রথম স্লাইড যখন আমরা আলোচনা করতেছিলাম আমরা সোয়েলিং নিয়ে, যে এনি সোয়েলিং আমাদের একটা রুল অফ থ্রি, আমি বারে বারে বলতেছিলাম যে তিনটা কম্পোনেন্ট যে কোনো শর্ট কেস বলেন বা যে কোনো এক্সামিনেশনে তিনটা কম্পোনেন্ট, প্রথমে ছিল আমাদের প্রিপারেটরি স্টেজ বা বেড সাইড ম্যানার, যে এতক্ষণ আমরা আলোচনা করলাম কি সেটা হলো আমরা এক্সামিনেশন, এবং লাস্ট যে কম্পোনেন্টটা আমরা বলছি এন্ডিং। তা কখনোই আমরা আমাদের এক্সামিনেশন কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এন্ডিং আমরা যাতে না করি। তাহলে এখন আসেন দেখেন আমাদের কি আছে এন্ডিং। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা কোনো একটা এক্সামিনেশন করার পর এই যে এতক্ষণ আমাকে পেশেন্টটাকে আমাকে সাথে কোঅপারেট করলো, তাহলে আমি যে এক্সামিনেশন করলাম তাকে অবশ্যই কি একটা অবশ্যই একটা থ্যাঙ্কস পাওয়ার সে যোগ্য। তাহলে অবশ্যই তার আমরা অনেক সময় তার জামা বা কাপড় আমরা অনেক সময় এক্সপোজ করি, তার কাপড়টা অবশ্যই তাকে ঠিক করে দিতে হবে এবং তাকে অবশ্যই একটা থ্যাংক ইউ দিতে হবে যে একটু আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে এন্ডিং কিন্তু আমাকে করতে হবে। তাহলে এই যে আমরা বারে বারে বলতেছিলাম যে কোনো এক্সামিনেশন বা শর্ট কেস আমাদের যে কোনো এক্সামিনেশনে আমাদের শর্ট কেসের কম্পোনেন্ট তিনটা, বেডসাইড ম্যানার অথবা আমরা সেটাকে বলছি প্রিপারেটরি স্টেজ, এক্সামিনেশন এন্ড এন্ডিং। এবং এন্ডিং তখনই হবে যে আমরা যেটা বললাম আমরা রিপজিশনিং অফ দ্য ক্লথ আমরা করব এবং অবশ্যই পেশেন্টকে আমরা
একটা থ্যাঙ্কস দিব, ঠিক আছে? তাহলে অবশ্যই তাকে একটা ধন্যবাদ দিব যে আসলে আমরা তাকে যে আমরা এক্সামিনেশন করলাম সে তো অবশ্যই একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখন যে অনেকে আমরা আসলে আমরা মোটামুটি আমাদের ক্লাস শেষ, এখন আমরা আসলে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিছু কিছু কোশ্চেন করেছেন, আমরা একটু কোশ্চেন গুলো অ্যান্সার একটু জিজ্ঞেস করি। দেখতেছি পাচ্ছি যে আমরা একটা একজন কোশ্চেন করছে কম্প্রেসিবিলিটি টেস্ট এবং ইনডেনশন টেস্ট আসলে এক কিনা, কখনোই না। তাহলে কম্প্রেসিবিলিটি টেস্টটা হলো যে পুরো যখন রিঅ্যাপিয়ার করবে এবং আস্তে আস্তে এটা রিঅ্যাপিয়ার করবে, দিস ইজ কল কম্প্রেসিবিলিটি টেস্ট। তাহলে কম্প্রেসিবিলিটি টেস্টটা কি হবে, যেখানে সোয়েলিংটাকে কম্প্রেস করার পর সোয়েলিংটা কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করবে এবং আফটার উইথড্র দা প্রেসার দা সোয়েলিং রিঅ্যাপিয়ার স্পন্টেনিয়াসলি। আর ইনডেন্টেশন টেস্টটা কি, যেটা শুধু একটা ফিঙ্গার বা একটা থাম্প আমরা প্রেস করব, পুরো সোয়েলিংটা ডিসঅ্যাপিয়ার করবে না, সেখানে শুধু আমার থামের যে একটা ফিটিং অর্থাৎ থামটা প্লেস করছিলাম ওখানে থামের একটা ফিটিং সাইন দেখা যাবে এবং যেটা উইদিন এ মিনিট দেখা যাবে সেটা ডিসঅ্যাপিয়ার করবে, দ্যাট ইজ কল কি ইনডেন্টেশন টেস্ট। তাহলে ইনডেন্টেশন টেস্ট আর কম্প্রেসিবিলিটি টেস্ট সম্পূর্ণ ভিন্ন। ইনডেন্টেশন টেস্টটা হলো শুধু আমরা একটা থাম অথবা ফিঙ্গার আমরা সোয়েলিং এর উপরে প্লেস করব, প্রেস করার পর আমরা যখন উইথড্র করব ওই থাম অথবা ফিঙ্গারে একটা ফিটিং থাকবে যেটা কিছুক্ষণ পর ডিসঅ্যাপিয়ার করবে, দ্যাট ইজ কল কি ইনডেন্টেশন টেস্ট। আর কম্প্রেসিবিলিটি টেস্টটা হলো যখন পুরো সোয়েলিংটাকে কম্প্রেস করলে পুরো সোয়েলিংটা ডিসঅ্যাপিয়ার করবে এবং হাতটা যখন প্রেসারটা যখন উইথড্র করব যেটা আস্তে আস্তে স্পন্টেনিয়াসলি সোয়েলিংটা রিঅ্যাপিয়ার করবে। আসলে যে এখন অনেকে আসলে কোন কোন বই আমরা আসলে ফলো করব, আসলে আমরা কমনলি আমরা সবসময় বলি যে সার্জারিতে শর্টকেস হিসেবে আমাদের যে এস দাস শর্টকেস যেটা সেটা আমরা সাধারণত ফলো করতে বলি। এস দাসটা ভালো, যেটা আসলে অনেক ভাস থাকে, আসলে আমরা যে ক্লাসগুলো নেই বা তোমার নর্মালি আমরা শর্টকেস গুলো যেগুলো নেই আসলে আমরা বই হিসেবে ফলো করতে যেটা আমরা বলি যেটা শর্টকেস এর যেটা আমরা এস দাসটাই আসলে আমরা ফলো করতে বলি। এস দাস যেটা ইন্ডিয়ান রাইটারের একটা বই, শর্টকেসটা আসলে এস দাসটাই আমরা ফলো করলে ভালো, ওই বইটা ভালো শর্টকেস হিসেবে এস দাসটা ফলো করলে মোটামুটি আমাদের এনাফ। ওখানে অনেক কিছু আছে কিন্তু যে আমরা আজকে যে লেকচারে যে কথাগুলো বললাম ওভাবে যদি ফলো করি এটা এনাফ। আর এখনো আমরা আবার বলতেছি যে আমরা যখন এক্সামিনেশন করব সবগুলা টেস্ট কিন্তু সোয়েলিং এর ক্ষেত্রে করতে হবে, যে বারে বারে আমরা অ্যান্সার দিচ্ছি যে আমাকে আগে কি করতে হবে, রিঅ্যাসুরেন্স করতে হবে, দেখেন আপনার শরীরে অনেকগুলা টিউমার হয়েছে যেগুলো কোনো ক্যান্সার জাতীয় কোনো টিউমার না। তাহলে টিউমার কিন্তু একটা খারাপ জাতীয় আছে একটা ভালো জাতীয় আছে, যেটা ক্যান্সার সেটা আপনার না। সেটা কিভাবে কনফার্ম করব, যে কোনো একটা লাইপোমেটোসিস থেকে একটা লাইপোমা থেকে আমরা কি করব এফএনএসি করব এবং পেশেন্টকে বলবো দেখেন আপনার 50টা টিউমার থেকে একটা টিউমার থেকে আমরা সুই দিয়ে ওখান থেকে আমরা রস নিয়ে আমরা একটা পরীক্ষা করেছি এবং যেটা কোনো খারাপ জাতীয় টিউমার আসে নাই। এখন আপনার এই 50টা টিউমারে কোনো সার্জারি লাগবে না। এখন আপনার যেই টিউমারটা বেশি বড় এবং যেটা আপনাকে ডেইলি আপনাকে অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করতেছে আপনার সুইতে সমস্যা হচ্ছে, শুধু সেই টিউমারটার আমরা অপারেশন করতে পারি কিন্তু সবগুলা টিউমারে আপনার অপারেশন লাগবে না। এভাবে করে স্যারকে অ্যান্সার দিতে হবে। তাহলে কি হবে স্যার, তার স্যার বললো যে তার তো 50টা টিউমার, 50টা টিউমারে কি তার অপারেশন লাগবে না। তাহলে কি করতে পারি, তাকে আমরা যে কোনো একটা টিউমার থেকে আমরা কি করব, আমরা এফএনএসি করব, এফএনএসি করে তাকে আমরা বলবো যে দেখেন আমরা এগুলোর থেকে একটার থেকে আমরা সুই দিয়ে আমরা একটা পরীক্ষা করেছি এবং যেটা ভালো টাইপের একটা টিউমার আসছে, এটা কোনো খারাপ জাতীয় বা ক্যান্সার জাতীয় টিউমার না এবং আপনার শরীরে যেই টিউমারটা বেশি সমস্যা যেটাতে একটু ব্যথা ফিল করতেছেন, বলছিলাম আমরা লাইপোমার ক্ষেত্রে সারাউন্ডিং অনেক সময় নার্ভকে কম্প্রেস করে এবং পেশেন্ট পেইন কমপ্লেন করতে পারে, সেই শুধু সেই টিউমারটা অর্থাৎ সেই লাইপোমাটায় শুধু আমরা সার্জারি করবো লাইপোমেটোসিস হলে। তাহলে সবগুলা লাইপোমা অর্থাৎ লাইপোমেটোসিসের চিকিৎসা আমাদের লাগবে না, শুধু যে টিউমারটা বা যে লাইপোমাটা তাকে ডেইলি ডে অ্যাক্টিভিটিকে
তাকে হ্যাম্পার করতেছে, মেকানিক্যাল ডিস্টারবেন্স করতেছে, শুধু সেই টিউমারটারই আমরা শুধু সার্জারি করব। আদারওয়াইজ অন্যান্য যে লাইপোমার গুলো অর্থাৎ মাল্টিপল লাইপোমেটোসিস এর চিকিৎসা লাগবে না। তাহলে অ্যান্সারটা এভাবে দিতে হবে, আমরা কনফার্ম করলাম এটা একটা লাইপোমা বাই এফিনিসি, এবং তাকে যে মেকানিক্যাল ডিস্টারবেন্স বা ডেইলি লাইফ অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করতেছে অথবা যেই লাইপোমাটা তাকে পেইন কমপ্লেইন করতেছে ডিউ টু সারাউন্ডিংস নার্ভ কম্প্রেশন, ইন দ্যাট কেস শুধু সেই লাইপোমাটা শুধু আমরা কি করব অপারেশন করব। হ্যাঁ, লাইপোমেটোসিসে আর্লি স্টেজে আসলে এগুলোর কোনো মেডিকেশনে বা মেডিকেল কোনো চিকিৎসা নাই। তাহলে এটা মেইনলি যে আমরা বললাম অবজারভেশন, এবং যেই টিউমারটা তার মেকানিক্যাল ডিস্টারবেন্স এন্ড ডেইলি লাইফ হ্যাম্পার করতেছে অথবা নার্ভ কম্প্রেশনের জন্য পেইন হচ্ছে শুধু সেটার সার্জারি করব, কোনো মেডিকেশন নাই। আর কোনো যদি কোশ্চেন থাকে আমি কোশ্চেন গুলো অ্যান্সার করব, আপনাদের যদি আমাদের স্টুডেন্টদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা আস্তে আস্তে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে যে আমি আবার একটু রিপিট লাস্ট আমরা শেষ করার আগে আমি আবার একটু রিপিট করতেছি, তাহলে আমরা যখন আমরা এক্সামিনেশন করব সোয়েলিং এর ক্ষেত্রে সবগুলা স্পেশাল টেস্ট কিন্তু আমাকে করতে হবে। বারে বারে আমি বলতেছি আমি সিবাসিয়াস সিস্ট দেখলাম, তাহলে আমি কি স্লিপ সাইন করব? অবশ্যই স্লিপ সাইন করব। আমি কি ইন্ডেন্টেশন টেস্ট করব? অবশ্যই তো করব, কারণ এটা ইন্ডেন্টেশন টেস্ট, সিবাসিয়াস সিস্টে পজিটিভ হয়। আমি কি কম্প্রেসিবিলিটি টেস্ট করব? অবশ্যই করব। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় ভুল করি যে আমাদের যে স্পেশাল টেস্ট গুলা আমরা সব ক্ষেত্রে করবো কিনা। এটা অ্যান্সার হবে অবশ্যই। তাহলে আমাকে সিবাসিয়াস সিস্টের ক্ষেত্রে অবশ্যই স্লিপ সাইন, অবশ্যই আমাকে কম্প্রেসিবিলিটি টেস্ট এগুলো করতে হবে, কারণ টু এক্সক্লুড দ্য লাইপোমা এই জিনিসটা মাথায় রাখতে হবে, টু এক্সক্লুড দ্য হিমানজিওমা। তাহলে অ্যান্সারটা কিন্তু বারে বারে আমি বলতেছি যে সবগুলা টেস্ট শুধু করতে হবে। এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে আমরা যখন ফ্ল্যাকচুয়েশন টেস্ট করব, ফ্ল্যাকচুয়েশন টেস্ট যদি আমাদের নেগেটিভ হয় তখন আমাকে ট্রান্সফরমেশন টেস্ট করতে হবে না, এটাই হলো অ্যান্সার। কিন্তু আমাকে সবগুলা টেস্ট করতে হবে। বারবার আমি বলতেছি আমরা যখন এক্সামিনেশন করব স্পেশাল টেস্ট হিসেবে যেটা আমরা বললাম আমরা স্লিপ সাইন, তারপরে আমরা কম্প্রেসিবিলিটি টেস্ট সিবাসিয়াস সিস্টে করতে হবে, টু এক্সক্লুড দ্য লাইপোমা এন্ড টু এক্সক্লুড দ্য হিমানজিওমা। তাহলে যখনই আমরা সোয়েলিং পাবো সবগুলা টেস্ট এবং স্পেশাল টেস্ট আমাকে করতে হবে। তাহলে আমাদের অবশ্যই যে আমরা এন্ডিং তো অবশ্যই আমাকে করতে হবে, তাহলে এন্ডিংটা আমাদের না করলে কখনোই আমাদের এক্সামিনেশন কমপ্লিট হবে না। তাহলে সব ক্ষেত্রে তো অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমাদের এক্সপোজার করাই থাকে, তাহলে ওইটা তো আর কিছু করার নাই। যেমন হাতে দেখা যাচ্ছে অনেকে হাতে তোমার হাফাটা তোমার কি পরে তোমার শার্ট পরে, তাহলে আমাদের দেখা যাচ্ছে আমাদের হাতে একটা সোয়েলিং আছে, তাহলে এটা তো আমাকে আর ক্লথ তো আর রিপোজিশন করার কিছু নাই, কিন্তু ধন্যবাদটা অবশ্যই আমাকে দিতে হবে। তাহলে ধন্যবাদ কেন, এত কষ্ট করে সে আমাকে কোঅপারেট করলো, এটা একটা ম্যানার। তাহলে এটা অবশ্যই আমাকে এক্সামিনেশনটা কমপ্লিট করার আগে তাকে নর্মাল পজিশনে আনা, ক্লথটা তার কাপড়টা স্বাভাবিক করে দেওয়া, এবং অবশ্যই একটা থ্যাঙ্কস দেওয়া। এখন আর কোনো যদি কোশ্চেন থাকে, কেউ যদি থাকে আমাকে করতে পারো তোমরা। আমরা চেষ্টা করব আমাদের শর্ট কেস গুলো আমরা যেভাবে আমরা নিচ্ছি এভাবে আরো কিছু সিরিজ অফ শর্ট কেস আমি নেওয়ার চেষ্টা করব। সবাই আশা করি ক্লাসগুলোতে একটু অ্যাটেন্ড করব, এবং আমরা চেষ্টা করব আসলে ক্লাসগুলো যে আমরা নিচ্ছি বা আমরা নেওয়ার চেষ্টা করতেছি, এই যে মেডিকেল অ্যাক্সেস একটা আমাদের যে প্ল্যাটফর্মটা আছে এটার মাধ্যমে আসলে আমরা চেষ্টা করব যে তাদেরকে অনেক ধন্যবাদ, মেডিকেল যে অ্যাক্সেস মেডিকেল স্কুল যেটা তাদেরকে আসলে অনেক ধন্যবাদ। এভাবে একটা ইন্টারঅ্যাকশন হয়েছে, সব ইন্টারঅ্যাকশন সব স্টুডেন্টের সাথে একটা ইন্টারঅ্যাকশন আসলে আমরা করতে পারতেছি। এখন আসলে কি ক্লাসগুলো আসলে তখনই সাকসেসফুল হবে যখন আমাদের স্টুডেন্টরা আসলে হেল্পফুল হবে। আমরা চেষ্টা করব আসলে অনলাইনে আসলে তো আসলে প্র্যাকটিক্যাল থিংগুলো আসলে ওভাবে দেখানো যায় না, কিন্তু আমি চেষ্টা করব ছবির মাধ্যমে যতটুকু পারা যায় আসলে দেখার জন্য। আচ্ছা হ্যাঁ, এখন আসলে যে লাইপোসারকোমা, তাহলে এটা অবশ্যই ম্যালিগন্যান্ট টিউমার। যখনই আমরা লাইপোমাটা ম্যালিগন্যান্সিতে, কিন্তু সবগুলো লাইপোমা কোথাও ম্যালিগন্যান্সে ট্রান্সফর্ম হয় না, এটা সাধারণত রেট্রোপেরিটোনিয়াল অথবা স্ক্যাপুলার রিজনের লাইপোমাগুলা
কি হয়, ম্যালিগন্যান্সি ট্রান্সফর্ম হতে পারে, সেটাকে বলা হয়েছে লাইপোসার্কোমা। যখনই আমরা দেখবো যে এটা ম্যালিগন্যান্সিতে ট্রান্সফর্ম হবে, তখনই আমাদের নেক্সট স্টেপ হবে কি, এটা স্টেজিং। যখনই এটা ক্যান্সার, যখনই আমরা এটা ডায়াগনোসিস কনফার্ম হবে, যখন আমরা এফএনএসি বা টিস্যু ডায়াগনোসিস এর মাধ্যমে যখন ক্যান্সার অর্থাৎ লাইপোসার্কোমা যখন এটা ডায়াগনোসিস হবে, তখন কিন্তু আমাকে এটার অ্যান্সারটা হবে এটা স্টেজিং। যখনই কোনো ক্যান্সার আমরা যখন চিকিৎসা করতে যাব, প্রথম কম্পোনেন্ট হবে স্টেজিং। স্টেজিং না করে কখনোই ক্যান্সারের অপারেশন বা ট্রিটমেন্ট শুরু হবে না। তাহলে তখন কি হবে, তখন অবশ্যই আমরা কি করব, তখন আমাকে স্টেজিং করতে হবে, স্টেজ অনুসারে ওটা ট্রিটমেন্ট করতে হবে। এটা যদি দেখা যায় যে না, এটা সারাউন্ডিং স্ট্রাকচারকে ওভাবে ইনভলভ করে নাই, ডিস্টাল কোনো মেটাস্টেসিস হয় নাই, তাহলে আমরা কি করব, এটা সার্জারি করব। যদিও এটা আসলে লাইপোসার্কোমা খুব একটা রেডিও বা কেমো সেন্সিটিভ না, তারপরেও এটা সার্জারি ইজ দ্য বেস্ট অপশন, তাহলে সার্জারি করব অ্যাকর্ডিং টু দ্য স্টেজ। যদি এটা অলরেডি যদি ডিস্টাল মেটাস্টেসিস হয়ে যায়, তাহলে কিন্তু এটা আর সার্জারি সম্ভব হবে না, তখন আমরা তাকে কেমো রেডিও এগুলো আমরা থেরাপি দিব। তাহলে যখনই কোনো একটা বিনাইন টিউমার যখন ম্যালিগন্যান্সিতে ট্রান্সফর্ম হবে, নেক্সট স্টেপ হবে এটা স্টেজিং। তাহলে এটা লোকাল স্টেজিং করতে হবে এবং লোকো রিজিওনাল স্টেজিং করতে হবে। লোকাল স্টেজিং হিসেবে আমরা অবশ্যই লোকাল আমরা সিটি বা এমআরআই করব, এবং ডিস্টাল বিভিন্ন মেটাস্টেসিস দেখার জন্য লাংসের এক্সরে, অ্যাবডোমিনের আল্ট্রাসোনো বা আমরা কি করব, আমরা সিটি স্ক্যান করব, লিভার ফাংশন টেস্ট করব, সেভাবে করে আমাকে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, এখন আসলে সেম একই কথা লাইপোম্যাটোসিস, নিউরোফাইব্রোম্যাটোসিস। তাহলে দেখা যাচ্ছে যে তার 1000টা নিউরোফাইব্রোম্যাটোসিস আছে, তাহলে সেই ক্ষেত্রে সবগুলো আসলে আমাদের নার্ভের টিউমার এর সার্জারি করা যাবে না। তাহলে সেম একই কথা আমরা আগে এফএনএসি করে পেশেন্টকে বুঝাবো, এটা আপনার যে রগ অর্থাৎ নার্ভ থেকে একটা টিউমার হয়েছে, এই সবগুলা আসলে এটা কোনো খারাপ জাতীয় টিউমার না, আপনার যেইটা বেশি আপনার মেকানিক্যাল ডিসঅ্যাডভান্টেজ বা মেকানিক্যাল ডিসকমফোর্ট এবং ডেইলি লাইফ হ্যাম্পার করতেছে, শুধু সেটার আমরা অপারেশন করব, যেটা তার একদম সিভিয়ার পেইন হচ্ছে। আমরা বললাম যে নার্ভ শীত থেকে হয়, নার্ভ ফাইবারকে কম্প্রেস করে, এবং বেশি নার্ভ ফাইবারকে কম্প্রেস করলে পেশেন্ট কমপ্লেন সিভিয়ার পেইন, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে সার্জারি করতে হবে। কিন্তু 1000টা নিউরোফাইব্রোমার কিন্তু অপারেশন লাগবে না, যেটা তাকে সবচেয়ে বেশি ডিসকমফোর্ট এবং যেটা তাকে বেশি পেইন তাকে কমপ্লেন হচ্ছে, শুধু সেই কম্পোনেন্ট অর্থাৎ সেই নিউরোফাইব্রোমারটা আমরা সার্জারি করব। এবং এখানে কিন্তু একটা জিনিস, নিউরোফাইব্রোমার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এটা যদিও আমরা বলছি নার্ভ শীত থেকে এটা টিউমার, তাহলে এটা কিন্তু অপারেশনের সময় কিন্তু পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে যে আপনার নার্ভ ফাইবার কিন্তু ড্যামেজ হতে পারে, তাহলে ডিস্টালি আপনার নামনেস বা আপনার কিছুটা সেন্সেশন কিন্তু আপনার লস হতে পারে। তাহলে নিউরোফাইব্রোমা অপারেশনের ক্ষেত্রে এই কাউন্সেলিংটা কিন্তু করতে হবে, যদিও এটা নার্ভ শীত থেকে এটা টিউমার, কিন্তু এটা নার্ভ ফাইবার অপারেশনের সময় ড্যামেজ হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই কাউন্সেলিংটা অপারেশন আগে কিন্তু পেশেন্টকে করে নিতে হবে। কিন্তু পেশেন্ট কিন্তু বলতে পারে অপারেশনের পরে, স্যার আপনি তো অপারেশন ঠিকই করে দিছেন, কিন্তু আমি তো আমার ওই জায়গায় বা আশেপাশে কিন্তু আমি কিন্তু স্যার সেন্সেশন পাচ্ছি না। তাহলে এটা যেহেতু যদিও এটা নার্ভ শীত থেকে টিউমার, কিন্তু অপারেশনের সময় যদি কোনো কারণে যদি নার্ভ ফাইবার ড্যামেজ হয়, এক্ষেত্রে এই কমপ্লিকেশনটা হতে পারে। হ্যাঁ, তাহলে ওই যে আরেকজন একটা কোশ্চেন করছে, স্যার যদি সিওসিএস সিস্টে যদি আমাদের পাংটাম না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইনসিশন দিব? কোনো সমস্যা নাই, তাহলে আমরা সামিটে সাধারণত দেখা গেছে যে যেহেতু আমরা বলছি যে যে পাংটাম বা এই এরিয়াতে সবচেয়ে বেশি স্কিনটা ফিক্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই অ্যান্সার সেটাই হবে, সেটা অ্যান্সার হবে যে আমরা ইলেকট্রিক্যাল ইনসিশন দিব। যেহেতু এখানে পাংটাম নাই, তাহলে ইনকর্পোরেটিং দা পাংটাম কথাটা বলার দরকার নাই। তাহলে মিড লাইন অর্থাৎ মিড বরাবর সামিট বরাবর আমরা কি দিব, আমরা ইনসিশন দিব ইলিপটিক্যাল, এবং যেটা স্কিন যে ক্রিজ আছে তার প্যারালাল হবে, তখন ওই কথাটা বলা দরকার নাই ইনকর্পোরেটিং দা পাংটাম। তাহলে যদি সিবাসিয়াস সিস্টে যেমন স্কাল্পে বা স্ক্রোটামে যদি সিবাসিয়াস সিস্ট হয়ে থাকে, সেখানে সাধারণত পাংটাম থাকে না, তাহলে সেখানে আমাদের স্কিন ইনসিশন হবে ইলিপটিক্যাল এবং স্কিনের যে ক্রিজ তার প্যারালাল হবে। হ্যাঁ, তাহলে এখন দেখো অনেক সময় দেখা যাচ্ছে যে তোমাদের অনেক সময় কোশ্চেন থাকে যে স্যার এই যে টিউমারটা, এই যে লাইপোমাটা, এটা লাইপোসার্কোমাতে কনভার্ট হয়েছে কিনা। তাহলে একদম ইজিলি আমাদের দেখেন,
আমাদের যে ম্যালিগন্যান্সি যে ফিচার সেটা আমরা পাবো। তাহলে কোনো একটা বিনাইন টিউমার অর্থাৎ লাইপোমা থেকে লাইপোসারকোমাতে কনভার্ট হয়েছে কিনা এটার অ্যান্সার হবে যখনই একটা ক্যান্সারে যেটা কনভার্ট হবে এটা র্যাপিডলি গ্রোয়িং। তাহলে একটা ছোট্ট একটা কি ছিল টিউমার ছিল, আমরা বললাম স্ক্যাপুলার রিজনে বা ওই জায়গায় লাইপোমা গুলো ম্যালিগন্যান্ট হতে পারে, দেখা গেল যে 10 বছর ধরে তার একটা লাইপোমা ছিল, কিন্তু রিসেন্ট 3 মাসে সেটা 10 গুণ হয়ে গেছে অর্থাৎ র্যাপিডলি গ্রোয়িং। তাহলে এটা একটা কিন্তু একটা অ্যালার্মিং সাইন যেটা ম্যালিগন্যান্সিতে কনভার্ট হচ্ছে। তাহলে কোনো একটা টিউমার ম্যালিগন্যান্সিতে কনভার্ট হওয়ার একটা অ্যালার্মিং সাইন হলো হঠাৎ করে এটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ 2-3 মাসের মধ্যে দেখা যাচ্ছে এটা 4-5 গুণ হয়ে গেছে। তাহলে এটা একটা অ্যালার্মিং সাইন। তাহলে নর্মালি লাইপোমাটা কিন্তু সফট ইন কনসিস্টেন্সি হয়ে থাকে, কিন্তু যখন এটা ম্যালিগন্যান্সিতে কনভার্ট হবে জিনিসগুলা যে আমরা একটা ম্যালিগন্যান্সি অর্থাৎ লাইপোস সারকোমাতে এটা কনভার্ট হচ্ছে কিনা, তাহলে এটা প্রমাণ পাওয়ার উপায় হলো এটা হলো র্যাপিডলি গ্রোয়িং হয়ে যাবে। এটা স্লো গ্রোয়িং, দেখো লাইপোমা একটা বিনাইন টিউমার, এটা 10 বছর ধরে একই সাইজ ছিল, কিন্তু হঠাৎ করে 2-3 মাসের মধ্যে এটা 5-6 গুণ হয়ে গেছে। তাহলে এটা র্যাপিডলি গ্রোয়িং যখন হবে তখন এটা আমরা বুঝতে পারবো যে এটা একটা ম্যালিগন্যান্সির দিকে ট্রান্সফর্ম হচ্ছে। এর কনসিস্টেন্সিটা কেমন হবে? হার্ড ইন কনসিস্টেন্সি। নর্মালি লাইপোমাটা আমরা কি বলতেছিলাম এটা সফট ইন কনসিস্টেন্সি, কিন্তু এটা তখন কি হয়ে যাবে? হার্ড ইন কনসিস্টেন্সি। এবং সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে এটা আস্তে আস্তে ফিক্স হতে থাকবে। তাহলে স্কিনের সাথে এটা ফিক্স হয়ে যেতে পারে, আন্ডারনেথের স্ট্রাকচারের সাথে এটা ফিক্স হয়ে যেতে পারে, এর উপরে অর্থাৎ এর সারফেসে যে ভেসেল গুলো মোর প্রমিনেন্ট দেখা যাবে যে এনগ্রোজ ভেসেল দেখা যাচ্ছে। তাহলে এইগুলি ফিচার ফর কি কনভার্সন অফ দ্য ম্যালিগন্যান্সি অর্থাৎ লাইপোসারকোমা। এভাবে কিন্তু সারা তাহলে অ্যান্সারকে দিতে হবে। তাহলে এটা কি হবে? র্যাপিডলি গ্রোয়িং, এর সারফেসে যে ভেসেল গুলা মোর প্রমিনেন্ট এনগ্রোজ হয়ে যেতে পারে, এটা হার্ড ইন কনসিস্টেন্সি হবে, এটা কি হবে? সারাউন্ডিং স্ট্রাকচার এবং স্কিনের সাথে ফিক্স হয়ে যাবে। এবং আমরা যদি এফএনএসি করি তখন এটা আমরা কি পাবো? এই যে লাইপোসারকোমা পাবো। তাহলে এইভাবে করে তখন সারকে অ্যান্সার দিতে হবে যে এটা আসলে ম্যালিগন্যান্সিতে কনভার্ট হয়েছে কিনা। তাহলে এভাবে করে, এবং আরো যেটা বললাম যে ডিস্টাল মেটাস্টেসিস, তখন ডিস্টাল মেটাস্টেসিস এর কোনো ফিচার আছে কিনা, যা আমরা আগেই বললাম যে সাধারণত বিনাইন টিউমার গুলো সাধারণত সারাউন্ডিংস অর্থাৎ রিজনাল লিম নোড সাধারণত এনলার্জমেন্ট হয় না, কিন্তু যদি ম্যালিগন্যান্ট হয় তখন কিন্তু রিজনাল লিম নোড ইনভলভমেন্ট হওয়ার অর্থাৎ ড্রেনিং লিম নোড গুলো ইনভলভ হওয়ার চান্স থাকে। তাহলে তখন অবশ্যই আমাদের রিজনাল লিম নোড গুলো ইনভলভ হতে পারে, সেভাবে করে কিন্তু আমাকে অ্যান্সারটা দিতে হবে। তাহলে কোনো বিনাইন টিউমার যখন ম্যালিগন্যান্সিতে অর্থাৎ লাইপোমা যদি লাইপোসারকোমাতে যদি তোমার কনভার্ট হয়, এটা অবশ্যই সব লাইপোমার ক্ষেত্রে না, যে আমরা বলে দিয়েছি কোন লাইপোমা গুলা আসলে ম্যালিগন্যান্সে কনভার্ট হওয়ার চান্স থাকে, সেটা বললাম রেট্রোপেরিটোনাল টিউমার এবং টিউমার ওভার দ্য সাবসারকোমাতে কনভার্ট অর্থাৎ ম্যালিগন্যান্ট টিউমারে কনভার্ট হতে পারে, এবং কনভার্সনের ফিচার হলো র্যাপিডলি গ্রোয়িং, এর সারফেসে আমরা বললাম যে ভেসেল গুলো মোর প্রমিনেন্ট মোর এনগ্রোস হবে, এটা হার্ড ইন কনসিস্টেন্সি, এবং সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে এটা ফিক্সড হতে পারে, এবং ফিচার্স অফ মেটাস্টেসিস সেটা আমরা কিন্তু পেতে পারি। তাহলে এভাবে করে আমাকে কিন্তু অ্যান্সার দিতে হবে এবং এটা কনফার্ম হবে অবশ্যই টিস্যু ডায়াগনোসিস এর মাধ্যমে। সাধারণত যে আমরা বললাম আমরা মিনিমালি ইনভেসিভের মাধ্যমে যেটা করি সেটা হলো যেটা আমরা অ্যান্সার দিলাম এফএনএসি এর মাধ্যমে এটা আমরা কনফার্ম করবো। তারপরে আমরা ক্যান্সার বলে অবশ্যই আমরা বললাম স্টেজিং অ্যান্সারটা হবে, ট্রিটমেন্টটার অ্যান্সার হবে স্টেজিং। স্টেজিং এর উপরে এটা আসলে নির্ভর করবে, এটা আসলে অপারেশন করা যাবে কি যাবে না। তাহলে স্টেজিং এর জন্য যে আমরা একটু আগে বললাম একটা লোকো রিজিওনাল স্টেজিং, আর হলো আমাদের যে ডিস্টাল অর্থাৎ ডিস্টাল মেটাস্টেসিস হয়েছে কিনা সেটার স্টেজিং করতে হবে। লোকো রিজিওনাল স্টেজিং এর জন্য যে আমরা বলেই দিলাম আমাদের লোকাল এমআরআই বা আমরা কি করতে পারি সিটি স্ক্যান করতে পারি, তারপরে আমরা ডিস্টাল মেটাস্টেসিস দেখার জন্য আমরা সাধারণত লিভারে যেতে পারে লাংসে যেতে পারে, ওই যেভাবে যেভাবে আমাদের স্টেজিং ইনভেস্টিগেশন গুলো আছে সেভাবে আমাকে দেখে স্টেজ অনুসারে এটা চিকিৎসা দিতে হবে। সাধারণত আমরা একটু আগে আমরা বলছি লাইপোসারকোমা খুব একটা কেমো বা রেডিও সেন্সিটিভ না, যদি এটা আর্লি স্টেজে হয় তাহলে আমরা সার্জারি ইজ দ্য বেস্ট অপশন। এখন আর কোনো যদি কোশ্চেন থাকে কারো আমি অ্যান্সার দিব। আর সবাইকে অবশ্যই খুবই ধন্যবাদ যে সবাই আসলে কোশ্চেন করতেছো, অনেক ধন্যবাদ যে আসলে ক্লাসটা আসলে আসলে ওয়ান ওয়েতে আসলে আমি কখনোই পছন্দ করি না, আসলে যেহেতু আসলে অনলাইনে আমরা টু ওয়ে একটু ডিফিকাল্ট, তারপরও সবাই রেসপন্স করার জন্য অনেক ধন্যবাদ। এত কষ্ট করে সকালে আসলে ক্লাসগুলোতে সবাই অ্যাটেন্ড করতেছেন,
আসলে খুবই ধন্যবাদ। আমি চেষ্টা করব পরবর্তীতে আরো যাতে ক্লাসগুলো আরো যাতে আমরা মোর আসলে প্র্যাকটিক্যাল, আসলে কি আমরা বারে বারে আমরা বলতেছি যে আসলে শর্ট কেস গুলাতে কিন্তু সারা এখন প্র্যাকটিক্যাল থিং গুলা আসলে তুমি ওটিতে গেছো কিনা, আসলে অপারেশন তুমি দেখছো কিনা, সেগুলোর উপরেই কিন্তু সারা বেশি জোর দেয়। এখন আরো যদি কোনো কোশ্চেন থাকে বা আমাদের আমরা পরবর্তীতে আরো তোমরা একটু কমেন্ট গুলো করো যে আসলে কাজগুলা বা কোনো স্পেশাল আপনাদের বা আমাদের স্টুডেন্টদের কোনো যদি কোনো কোনো এই পোর্শনটা আমাদের কোনো গ্যাপ আছে, আমি সেটা অ্যান্সার ইনশাল্লাহ আমি কমেন্টে যদি তোমরা করে থাকো আমি এগুলো অ্যান্সার দিব। যে কোনো আরো কোনো কোনো স্পেশাল কোনো টপিকস এর উপরে যদি কারো কোনো গ্যাপ থাকে সেটা যদি আলোচনা করা লাগে সেটাও আমরা আমরা অ্যারেঞ্জ করে আমরা এটা ক্লাস নিতে পারবো। আমরা চাই যে যাতে স্টুডেন্টরা আসলে কি মানে আসলে এখন তো আসলে এই যে সিচুয়েশনে আসলে আমরা অনলাইনে যতটুকু পারি আসলে এটা তো যদিও আসলে সার্জিক্যাল বা ক্লিনিক্যাল ক্লাসগুলো আসলে অনলাইনে নেওয়া কিছুটা একটু ডিফিকাল্ট, কিন্তু যতটুকু পারি আমরা চেষ্টা করব। কিন্তু স্টুডেন্টরা আমাদের যেহেতু একটা অপশন আছে যে পরবর্তীতেও আপনারা এই ক্লাসগুলো দেখতে পারবেন, এবং কোনো কমেন্ট যদি থাকে বা স্পেশাল কোনো যদি মনে হয় যে এই জায়গাটা আমরা বুঝি নাই সেই কোশ্চেনটা আমাকে করলে কিন্তু আমি অ্যান্সার দিতে পারবো, সেই অপশনটা আছে, সেটা আমরা কিন্তু করতে পারবো। তাহলে আমরা আপাতত কি আমরা মোটামুটি তো আমরা আসলে ক্লাস অনেকক্ষণ নিলাম, এখন আশা করি মোটামুটি যেটুকু আলোচনা হয়েছে আমরা মোটামুটি ক্লাস আমরা মোটামুটি মনে হয় আশা করি আমরা শেষ করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ এই শুক্রবারে সকালে এভাবে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য, আর সবাইকে শুভেচ্ছা জানাই যাতে পরবর্তীতে এই যে এই করোনা কালে যাতে সবাই সুস্থ থাকে। সবাইকে সুস্থতা থাকার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করি, আমরা সবাই যাতে সুস্থ থাকি। আসলে করোনার মাঝে আসলে কে আসলে কখন আসলে এফেক্টেড হবে আমরা জানি না। এতক্ষণ ধরে আমার ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ। তাহলে আমি আপাতত এখানে আমার ক্লাসটা আমি শেষ করতেছি। খোদা হাফেজ।